আসসালামু আলাইকুম সুফ্র শিক্ষার্থী আপনারা সবাই কেমন আছেন আমরা একটা দীর্ঘ বিরতি পর আবারও চলে আসলাম ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ কিছুই দিব তো আপনারা একটু দেখেন তো সব কিছু ঠিক আছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা বোর্ড দেখতে পারতেছেন কিনা একটু দেখেন সবাই আর একটু জানান তো কারা কারা আমাদের গুচ্ছ কোর্সে আমাদের সাথে সাথে ছিলেন এবং কৃষি কোর্সে আমাদের সাথে আছেন তারা একটু আমাদেরকে দ্রুত দেন তো আর কোর্সের ইন্ট্রো সম্পর্কে বেশ অনেক কিছু কথাই থাকবে তোমাদের সাথে তো সব কিছু নিয়ে আমরা কথা বলবো আপনারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন যারা আমাদের গ্রুপের সাথে ছিল যারা আহ কৃষিগুচ্ছের কোর্স সম্পর্কে আমাদের কাছে চেয়েছিল তো তাদের সবাইকে নিয়ে কথা বলবো আজকে যেহেতু প্রথম ক্লাস আপনারা একটু কষ্ট করে যারা আছেন ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন আমরা সবাইকে নিয়ে ক্লাস করবো আপনারা একটু সবাইকে মেনশন দেন তো দ্রুত মেনশন দিয়ে দেন এবং আপনি একটু প্রথম ক্লাস হিসেবে একটু নিজেদের টাইম লাইনে শেয়ার করে দেন আমরা আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আছেন একটু শেয়ার করে দেন আমি একটু শেয়ার করে দিয়ে আসি একটু সবাই শেয়ার করে দেন ফ্রেন্ডদেরকে জানাই দেন আমরা খুব সুন্দর একটা ক্লাস করবো আজকে এবং আমি বিশ্বাস করি বা আমি যে প্ল্যান নিয়ে চিন্তা করতেছি তোমাদের জন্য এই ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে আমরা শুরু করবো তো আমরা দেখি কারা কারা আমাদের সাথে আসে আচ্ছা আপনারা একটু খাতা মাতা নিয়ে রেডি হয়ে যান কিছু ঠিক আছে আমরা একটু আজকে আমাদের আহ কোর্স প্ল্যানটা সম্পর্কে বলি যে দেখেন ভাইয়া আমরা আপনাদের জিএসটি কোর্সে কোর্স এ টু জেড করিয়েছি হ্যাঁ এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আপনার কিষি গুচ্ছের জন্য আপনার প্রশ্ন অ্যানালাইসিস করাটা বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি জানেন যে আপনার অবশ্যই পরীক্ষায় টাইপ রিপিট হয় হ্যাঁ টাইপ রিপিট হয় এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে টাইপটা পড়ছেন যে টাইপের প্রবলেমগুলো সলভ করছেন এই টাইপগুলো রিপিট হবে হ্যাঁ এই কারণে আপনার প্রতিটা টাইপ ভালোভাবে বুঝতে হবে হ্যাঁ তো আমরা এই টাইপ নিয়ে প্রতিটা আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই কোর্সটা সাজাবো যে প্রশ্নগুলো আপনার ওই টাইপের প্রবলেমগুলো ক্লিয়ার করবে যে আপনার ওই টাইপের যে কোনো কিছু আসলে আপনি পারবেন একটু ভ্যালু চেঞ্জ করে দেখ আর যেভাবে দেখ আপনি পারবেন এই কারণে আমাদের কাছে মনে হয় যে আপনার কোশ্চেন অ্যানালাইসিস এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ যে আপনার এই এগ্রি কোশ্চেন অ্যানালাইসিস এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আপনার এগ্রি রিলেটেড কোশ্চেন অ্যানালাইসিস খুব দরকার তো আমরা সেই জায়গা থেকেই কাজ করব ইনশাআল্লাহ আচ্ছা আপনারা কি ফ্রেন্ডদেরকে মেনশন দিছেন তো আচ্ছা আমরা দেখতে পারতেছি অনেকে সালাম দিছে আচ্ছা তাসলিম সিনলে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ নামাজের বেশি সময় নিব না আমরা আমরা দ্রুতই শেষ করব আচ্ছা জুবাই রাশিক ওয়ালাইকুম আসসালাম মুক্তার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আচ্ছা মোটামুটি আমরা ভাইয়া সীমা আচ্ছা আর একটু জানাবেন যে কে আমাদের কাছে নতুন যে গুচ্ছ কোর্সে ছিলেন না কিন্তু কৃষি কোর্সে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা একটু জানান তো যে এরকম নতুন কারা কারা আছে আমরা নতুন কাদেরকে পাইলাম আর একটু তারাও জানাবেন যারা দুইটা কোর্সেই ছিলেন আমাদের সাথে হ্যাঁ আমরা দুই দলকে নিয়ে কাজ করব আচ্ছা শার্মিম রেজা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ক্রেডিট আসলে আমার না ক্রেডিট আপনারই আপনি ভালো করেছেন আমরা জাস্ট আপনাদের পাশে থাকার চেষ্টা করছিলাম এর জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার সফলতা শুনে ভালো লাগলো আচ্ছা আচ্ছা মিতি সে জি এস ছিল আলহামদুলিল্লাহ সে এবার আমাদের এগি কোর্সেও আছে আচ্ছা মোটামুটি আমি অনেককে পাইলাম যে আমাদের দুইটা কোর্সে আমাদের সাথে ছিল আচ্ছা এগ্রিতেও ছিলাম এগ্রিতে আসি আচ্ছা সুমাইয়া সীমা আলহামদুলিল্লাহ আপনি চান্স পেয়েছেন খুবই খুশি আচ্ছা আমার আদর আছে আলাইকুম আসসালাম ভাইয়া আচ্ছা অনেক ইফেক্টিভ ছিল আলহামদুলিল্লাহ তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে জিএসটি করছে আমাদের যে ডেডিকেশন ছিল আমরা বেশ কিছু পোলাপাইন পাইছি ভালো যারা হচ্ছে মোটামুটি কথা রাখছে যারা নিয়মিত পড়ছে বই সলভ করছে তো আলহামদুলিল্লাহ ঠিক সেই প্ল্যান নিয়েই আমরা জিএসটি তে আপনারা যেমন আমাদেরকে ভরসা করতে পারছেন আমি এটা আপনাকে আশ্বস্ত করতেছি এটা কনফিডেন্স দিচ্ছি যে আমরা এগ্রি করছেও ঠিক সেরকমই একটা বিগ ব্লাস্ট আনবো আপনাদের জন্য হ্যাঁ আচ্ছা বেন কেলভিন নতুন আছে আচ্ছা সমস্যা নেই যারা নতুন আছেন তারা ধীরে ধীরে জানতে পারবেন আচ্ছা নিশাতা তাবাসুম আছে ওয়ালাইকুম আসসালাম ওকে ঠিক আছে ভাইয়া আমরা সবাই দেখে যাই মোটামুটি আমরা সেভেন্টি ফাইভ নিয়ে শুরু করছি কোথায় আগে ক্লাস দিন শেষে আমরা স্লাইড নিয়ে কথা বলবো আচ্ছা আমরা শুরু করে দিই দেখেন ভাই আচ্ছা আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু পরীক্ষার টাইপ রিপিট হচ্ছে আমরা এগ্রির জন্যে প্রতি যে চ্যাপ্টারের এমন কিছু টাইপ রিলেটেড এমন কিছু টপিক সিলেক্ট করছি সেই টপিক রিলেটেড প্রবলেম আপনাকে সলভ করাবো যে এই আলোকে এই টপিক এই প্রশ্নগুলো সলভ করার পর আপনি যখন নিজে পড়তে যাবেন নিজে পরীক্ষা দিতে যাবেন তখন আপনার কাছে মনে হবে হ্যাঁ এই যে আমি করছিলাম আপনাকে জাস্ট এর সাথে মিলাই কোশ্চেনটা সলভ করতে হবে তাহলে আপনি পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ এতটুকু ভরসা রাখতে পারেন তো আমরা শুরু করে দিই আপনারা একটু খাতা নিয়ে রেডি হয়ে যান ওকে আশা করছি ভাই এগ্রিতেও পাবো ইনশাআল্লাহ ওকে ইনশা আমরা আসছি সমস্যা নেই আপনাদের কাজ হচ্ছে ভাই আপনাকে পড়তে হবে হ্যাঁ আপনাকে পড়তে হবে আপনি যদি পড়েন তাহলেই চান্স হয়ে যাবে আমরা একটু শুরু করে দিই আচ্ছা আজকে আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো আমরা শুরুতে ভেক্টর নিয়ে কথাবার্তা বলবো পাশাপাশি আমরা এরপরে যে যে চ্যাপ্টার নিয়ে কেউ কথা বলে না ওই চ্যাপ্টারটা নিয়ে আমাদের পড়া হয় না সেই চ্যাপ্টারটা নিয়েও আজকে কথা বলবো ভৌত জগত পরিমাপ আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো আমরা একটু শুরু করে দিই হ্যাঁ আচ্ছা ওকে আমরা একটু দেখি যে আমাদের ভেক্টর চ্যাপ্টারে এগ্রির জন্য আমাদের কি কি পড়তে হবে আচ্ছা প্রথমে আমরা একটু আমাদের আউটলাইনটা দেখে নেই যে চ্যাপ্টার এই চ্যাপ্টার আউটলাইনে আমরা চ্যাপ্টার কি কি টপিকস পড়ব হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা দেখেন তো দেখতে পারতেছেন আপনারা আচ্ছা চ্যাপ্টার আউটলাইনে শুরুতে আমরা দেখব এই জায়গা থেকে থিওরিটিভ কিছু প্রশ্ন আসে বলছে যে ভেক্টরের বিভিন্ন উদাহরণ প্রকার এই জায়গা থেকে মোটামুটি প্রশ্ন আসে আচ্ছা ভেক্টরের কিছু মৌলিক তথ্য আছে সেই তথ্যগুলো আমাদেরকে একটু ক্লিয়ার রাখতে হবে আমরা দিয়ে ভেক্টর নিয়ে প্রচুর পড়াশোনা করব আমরা ভেক্টর গুণন নিয়ে ভালো পড়াশোনা করব পাশাপাশি আমরা ভেক্টর ক্যালকুলাস পার্টটাও ক্লিয়ার করব যে পার্টটা থেকে মোটামুটি প্রশ্ন আসে হ্যাঁ এরপরে হচ্ছে বিশেষ আলোচনার মধ্যে আমরা দেখব যে আমাদের বিশেষ করে নদী নৌকা নদী নৌকা তারপর হচ্ছে তোমার লন রোলার লন রোলার এই জায়গা থেকে আবার যদি তুমি দেখো যে ভাইয়া বৃষ্টি ছাতা হুম বৃষ্টি ছাতা তো মোটামুটি এ ধরনের প্রতিটা টপিক্সে আমাদের কি ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের প্ল্যান ছিল এইটাই যে আমরা আজকে এই টপিক্সগুলো ইনশাল্লাহ কি ক্লিয়ার করে দিব এই টপিকসের আলোকে যে সব প্রশ্ন আসতেছে সব সেসব প্রশ্নও কিন্তু ইনশাল্লাহ আমরা সলভ করে ফেলবো ওকে আমরা শুরু করে দেই আচ্ছা তো ভেক্টরের উদাহরণ এবং প্রকারভেদ থেকে আমরা একটু দেখি কি ধরনের প্রশ্ন আসে আচ্ছা প্রথমে একটা জিনিস আমরা একটু দেখি সেরা বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে দুই হাজার আট নয় একটা প্রশ্ন ছিল যে বলছে ভেক্টর বিভাজনের উদাহরণ বলছে ভেক্টর বিভাজনের উদাহরণ আচ্ছা এটা একটু বলেন তো অ্যান্সার কি হবে ভেক্টর বিভাজনের উদাহরণ এই প্রশ্নগুলো আপনারাই সলভ করবেন আমি জাস্ট আপনাদেরকে গাইডলাইন দিব হ্যাঁ আর তেমন কিছুই না আচ্ছা বলেন তো ভাইয়া ভেক্টর বিভাজনের উদাহরণ কি কি হবে আচ্ছা আচ্ছা এক একজন এক একটা বলছে আচ্ছা ফিজিক্স তত্ত্বের জন্য আপনাকে এক্সট্রা কিছু পড়তে হবে না আপনার যে নেটওয়ার্ক যে বইটা আছে নেটওয়ার্ক বইয়ের তত্ত্বীয় পার্টটা আপনি ভালোভাবে পড়লেই হয়ে যাবে হ্যাঁ নেটওয়ার্ক বইয়ের তত্ত্বীয় পার্টটা আপনি ভালোভাবে যদি শেষ করতে পারেন ইনশাল্লাহ আমি এটা আপনাকে আশ্বস্ত করতেছি আপনাকে এক্সট্রা আর কিছুই পড়া লাগবে না আচ্ছা আমরা এক একজনের কাছে এক একটা উদাহরণ আহ সলভ পাচ্ছি আমরা একটু দেখি যে কারটা রাইট হয় আচ্ছা আপনারা একটু করেন দেখি কে একটু আচ্ছা আমরা এখানে একটু দেখবো যে আমাদের দুই ধরনের এখানে লাগে যে ভেক্টর যোজনের উদাহরণ যোজন আর ভেক্টর বিভাজন হ্যাঁ ভেক্টর যোজন আর বিভাজন এই দুইটা পার্ট আমাদের কি ক্লিয়ার থাকতে হবে আচ্ছা আমরা একটু দেখবো যে ভেক্টর যোজনে কোন কোন জিনিসগুলো আছে ভেক্টর বিভাজনে কোন কোন জিনিসগুলো আছে আচ্ছা আমি যদি তোমাদেরকে একটু বলি ভেক্টর যোজনের ক্ষেত্রে দেখবেন যে নৌকার গতি হ্যাঁ নৌকার গতি এরপরে যদি আমি দেখি আপনাকে আমি যদি বলি যে পরন্ত বৃষ্টি আচ্ছা পরন্ত বৃষ্টি পরন্ত বৃষ্টি এরপর যদি আপনি দেখেন পাখির উড্ডয়ন পাখির উড্ডয়ন পাখির উড্ডয়ন আচ্ছা যদি আপনি বিভাজনের উদাহরণ দেখেন তাহলে আপনাকে দেখতে হবে নৌকার গুন টানা হ্যাঁ নৌকার এরপর আপনি যদি দেখেন লন রোলার লন রোলার এটা আমরা শেষে পড়ব এরপর যদি আমি আপনাকে বলি সাইকেলের ক্রাঙ্ক হ্যাঁ সাইকেলের হ্যাঁ আচ্ছা এরপর যদি আমি বলি যেটা জানতে হবে সরল সরল দোলক দোলক হ্যাঁ ঠিক আছে আপনাকে আপনারা বুঝতে পারছেন তার মানে এই জিনিসগুলো আমার কি আছে ভাইয়া ওকে তাহলে এবার দেখেন তো আমার কি এই জায়গাতেই চলে আসছে যে কোনটা জোজন কোনটা বিয়োজন হুম ওকে আচ্ছা তো আমরা মোটামুটি অ্যান্সার পাইছি আচ্ছা নাইমা বিথি সে বি বলছে আচ্ছা আমরা দেখবো তারটা আসলে কি হইছে আচ্ছা তার মানে বুঝা যাচ্ছে কি এই ধরনের প্রশ্ন দিলেও কি আপনার ভুল হওয়ার একটা কি সম্ভাবনা থাকবে যদি আপনার কি এই বেসিকটা জানা না থাকে হ্যাঁ বা বেসিকটাতে একটু Uh, gap থাকে তাহলে কিন্তু আপনি ভুল করে বসবেন তাহলে আমরা ভুল করব না আমরা যে কোন একটা মনে রাখব যে vector বিভাজনের ক্ষেত্রে কি বলেন তো নৌকার গুন টানা lawn roller সাইকেলের ট্রাঙ্কের ক্রিয়া সরল দোলক তো এগুলা হচ্ছে কি আপনার vector বিভাজনের উদাহরণ তার মানে এইটা দেখেন তো এই সরল দোলক এইটা আমাদের সাথে মিলে কিনা বলেন তো ভাইয়া তার মানে এই যে সরল দোলকটা আছে এইটা হচ্ছে আমার কি ভেক্টর বিভাজনের উদাহরণ আমরা যখন সরল দোলক চ্যাপ্টারটা পড়ব দেখবেন যে এমজি নিচের দিকে কাজ করে এর একটা উপাংশ আছে এমজি কস্থিটা আর একটা উপাংশ আছে কি এম জি সাইন থিটা তার মানে এটা যদি আপনার থিটা হয় তার মানে দেখেন তো এটা বিভাজিত হচ্ছে না এম জিটা বিভাজিত হচ্ছে না তার মানে আল্টিমেটলি কি বলেন তো ভাইয়া শরৎ লোকটা হচ্ছে আমার ভেক্টর বিভাজনের উদাহরণ ওকে মোটামুটি সবাই অ্যান্সার করছেন যারা অ্যান্সার করছেন যারা ডি বলছেন যারা ডি বলছেন তারা রাইট হ্যাঁ যারা ডি বলছেন তারা রাইট তার মানে ভাইয়া প্রশ্নটা যদি আমার কি জোজন দিয়ে আসে তাহলেও আমি পারবো বিভাজন দিয়ে আসে তাও আমি পারবো ইনশাআল্লা তো পারবো কিনা বলতো সবাই বলেন তো পারবেন এরপর ইনশাল্লাহ ভাইয়ারা এরপর পারবেন ক্লিয়ার আমরা যোজন বিয়োজনের উদাহরণ আমরা পারবো কিনা জি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তার মানে এই টাইপ গুলো আমরা পারবো ইনশাল্লাহ ক্লিয়ার ওকে তার আমরা একটু পরের প্রশ্নটা দেখে আছি হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন এটা শুভ সুতে আসছে এবং আপনার জেজি ভিসি মোটামুটি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে দুই কয়েক দুইবার আছে চোদ্দ পনেরোতে আসছে হ্যাঁ তার মানে আমরা একটু প্রশ্নটা সলভ করে আসি আপনি একটু বলেন তো আচ্ছা কাউসার বলছে ইনশাল্লাহ আউসানা বিপ সবাই বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পারবো ভাইয়া ওকে আপনার একটু এই প্রশ্নটা সলভ করেন তো ভেক্টর বলছে নিম্নের ভৌত রাশিগুলোর তালিকায় কোনটি ভেক্টর হ্যাঁ কোনটি ভেক্টর আচ্ছা কোনটি ভেক্টর একটু বলেন তো সবাই আচ্ছা ডি বলছে সবাই ডি বলছে আচ্ছা আমরা দেখি কে রাইট হয় আচ্ছা সবাই ডি বলছে আচ্ছা ভাইয়া দেখেন তো আমরা দেখব এই ধরনের প্রশ্নগুলাতে কোনটা ভেক্টর তার মানে স্কেলার কোনটা সেটা আমরা দেখব আচ্ছা আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি তরণ বল আয়তন আয়তনটা কিন্তু আমার ভেক্টর না হ্যাঁ ভর আমার ভেক্টর না সময় এই দেখো এখানে ভর না সময় না তার মানে এই পুঁতিটাতে কি একটা করে স্কেলার আছে কিন্তু দেখো তো এই জায়গায় কোনোটাও কি তোমার স্কেলার আছে ভাইয়া কোনোটাও স্কেলার আসি না বেগ তরণ বল তিনটাই কি ভেক্টর রাশি তার মানে কি তোমার এই ডি এর পুঁতিটা রাশি কি ভেক্টর রাশি পারবো আমরা আচ্ছা ভবে সব প্রিয়তম ভাষে টুনির তিতা প্রেমে আচ্ছা হ্যাঁ এই ছন্দটা আমাদের বইয়ে আছে আপনারা সবাই এটা পারেন আচ্ছা আচ্ছা কোন টপিক গুরুত্বপূর্ণ আসলে সহজ কথা হচ্ছে ভাই আপনার নেটওয়ার্কে যা আছে তা পড়বেন একটা চ্যাপ্টারের উপর দুইটা থেকে তিনটা করে এক্সাম দিবেন আর কিচ্ছু লাগবে না এটা আপনি ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তো মোটামুটি এখানে আমরা দেখতেছি যে এগুলা কি আমাদের ভেক্টরের অন্তর্ভুক্ত নয় হ্যাঁ তার মানে এইখানে কি প্রতিটাই আমার কি ভেক্টর রাশি বুঝতে পারছি আমরা ওকে ভাইয়া হ্যাঁ বেগ ত্বরণ বল সবাই বলছে আচ্ছা মোটামুটি সবার কাছ থেকে আমি অ্যান্সার পাইছি সুন্দর আপনাদের রেসপন্স থাকলে খুব ভালো লাগবে হ্যাঁ আমরা খুবই ইন্টারেস্টিং ভাবে একটা ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ ওকে আমরা একটু পরের প্রশ্ন চলে যাই বই না পড়লে হবে না ভাইয়া বই না পড়লে হবে না আপনাকে অবশ্যই বই পড়তে হবে অবশ্যই অবশ্যই বই পড়তে হবে ভাইয়া বই পড়তেই হবে ঠিক আছে আপনাকে যতই ক্লাসে খাওয়ায় দেওয়া হোক আপনাকে সেটা তো নিজেকে হজম করতে হবে তাই না হজম করার জন্য অবশ্যই বই পড়তে হবে ঠিক আছে শুধু ক্লাস করে কেউ কেস চান্স পাওয়াটা হ্যাঁ টিচার আপনাকে যেই পড়াক না কেন আপনাকে অবশ্যই বই পড়তে হবে ভাইয়া হ্যাঁ বইমুখী হইতে হবে হ্যাঁ ক্লাসে জাস্ট আপনি কনসেপ্ট গুলো ক্লিয়ার করবেন আপনি বুঝবেন যে কিসির জন্য কি আসে কিভাবে পড়বো কিন্তু ভাইয়া আপনাকে নিজেকে পড়তে হবে হ্যাঁ ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন আপনারা এটা একটু সলভ করেন তো ভাইয়া কি আসবে আমরা ধীরে ধীরে গাণিতিক টার্মের দিকে যাচ্ছি হ্যাঁ বলছে এই ভেক্টরটা একটা একক ভেক্টর হলে বলছে বিয়ের এর মান কত বিয়ের এর মান কত আচ্ছা আপনারা সবাই একটু সলভ করেন তো ভাইয়া এই আনসারটা সবাই আমাকে একটু দেন বিয়ের এর মান কত আচ্ছা খুবই সুন্দর একটা প্রশ্ন লজিক্যাল একটা প্রশ্ন দেখি কে কে অ্যানসার বলতে পারে সবাই একটু আনসার দেবেন আমাকে আচ্ছা বলছে সি বলছে আচ্ছা দেখি আর কে কি বলে আচ্ছা তাহলে আমরা এই তো মারামারি শুরু হয়ে গেছে একজন বলছে বি এক্সাম বলছে গ একজন বলছে এ আচ্ছা কনফিউশন আছে তো আমরা একটু দেখি কি বলছে ভাইয়া আচ্ছা এই ভেক্টরটা কি বলছে একক ভেক্টর ভাইয়া একক ভেক্টর মানে কি রে যে ভেক্টরের মান এক একক ঠিক আছে তাহলে একক ভেক্টর মানে কি ভাইয়া মান ওয়ান ঠিক আছে মান ওয়ান তার মানে এই ভেক্টরটার মান আমার ওয়ান বলতে আমি কি বুঝাচ্ছি মান বলতে কি বুঝাচ্ছি ওয়ান বাই ফোর ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান তাই না তো এখান থেকে আমি বিয়ের ভ্যালুটা বের করব কত আসবে বলো তো সবাই বলো এই জায়গা থেকে যদি আমি বিয়ের ভ্যালুটা বের করি তাহলে আমার কত আসবে বলো তার মানে আলটিমেটলি এখানে আমি কি পাচ্ছি আচ্ছা আমি যদি এখানে বলি তার মানে কি আসবে ভাইয়া 1 ভাগ 4 প্লাস 1 ভাগ 4 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি 1 হ্যাঁ তার মানে আলটিমেটলি 1 ভাগ 8 ওইদিকে গেলে কি তার মানে আলটিমেটলি কি আসতেছে বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ 8 তাই না তার মানে আলটিমেটলি 7 ভাগ 8 হ্যাঁ আচ্ছা দেখি আচ্ছা এখানে কি আমরা কোথাও ভুল করছি ওকে আচ্ছা না এখানে আমরা একটা ভুল করছি এখানে দেখো আমরা কি হবে আচ্ছা এখানে আলটিমেটলি কত ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর স্কোয়ার ইক আচ্ছা আমরা যদি সহজ করে একবারে সলভ করি তাহলে কত আসবে বলতো আচ্ছা একবারে তো কত আসবে তোমরা একটু বলো তো সবাই আচ্ছা সি বলছে সবাই দেখি কার কত আসে সি সবাই সি বলছে আচ্ছা দেখি আরো সবাই বলেন তো একটু আসবে আমাদের আচ্ছা তার মানে কেউ এ বলছে কেউ সি বলছে হ্যাঁ আমরা একটু সিস্টেমেটিক্যালি এটা সলভ করব এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আচ্ছা সবাই দিন শেষে সি বলছে সি মানে কত আসতেছে ওয়ান ভাগ রুট টু ওয়ান ভাগ রুট আসবে হ্যাঁ সবাই এটা একটু দেখেন তো ইয়াস ঠিক আছে হ্যাঁ তাহলে আলটিমেটলি এখানে বি সমান আসবে কত আমার ওয়ান ভাগ রুট হ্যাঁ ওয়ান ভাগ রুট টু ক্লিয়ার ওকে সি আসবে ওয়ান ভাগ রুট টু ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি যে পরের প্রশ্নটা আমাদের কি থেকে আসছে কি ছিল আচ্ছা আচ্ছা মোটামুটি সবাই সি বলছে আচ্ছা এ হবে আচ্ছা আমরা একটু দেখি আচ্ছা আমরা একটু ম্যাথটা যদি করি দেখো এখানে আমাদের কত আসতেছে তার মানে আলটিমেটলি রুট অভার ওয়ান ভাগ ভাগ ফোর ফোর ওয়ান প্লাস ওয়ান ভাগ ফোর প্লাস বি স্কোয়ার তাই তো আচ্ছা যদি আমি এই দুইটা নিয়ে কাজ করি আলটিমেটলি ওয়ান তার মানে ওয়ান ভাগ ফোর প্লাস ওয়ান ভাগ ফোর দেখো এই দুইটা নিয়ে যদি কাজ করি তার মানে আলটিমেটলি কত ফোর টু ভাগ ফোর ওয়ান ভাগ টু আচ্ছা এখানে আসতেছি কি কত বলতো ওয়ান ভাগ টু প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান হ্যাঁ আমি রুটটা এদিকে করে দিছি তার মানে আলটিমেটলি কত আসছে বলতে বি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ 2 হ্যাঁ তার মানে আলটিমেটলি হাফ তার মানে অথে বি ইকুয়াল টু কত আসবে বলতে ভাইয়া রুট ওভার হাফ রুট ওভার হাফ মানে কত 1 ভাগ রুট 2 বুঝতে পারছো এই চাই এই জায়গাটাতে ভুল করা যাবে না হ্যাঁ এবার ঠিক আছে এবার আসছে এবার হবে आंसर তোমার কি বলতে ওয়ান ভাগ রুট 2 এইটা হবে आंसर ক্লিয়ার সি হবে হ্যাঁ লসাউ করে বের করেন লসাউ লাগবে না একবারে আমরা কি এই দুইটা থেকে এইখানে আসতে পারি হ্যাঁ ওকে আমরা এর পরের প্রশ্ন যাই রুট ডানে চলে যাবে ডানে যদি রুট চলে যায় এমনিতে স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার মানে কত ওয়ানই থাকতেছে ওটা সমস্যা না হ্যাঁ আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি আচ্ছা এই ম্যাটার একটু সবাই সলভ করেন তো সি হবে হ্যাঁ এই ম্যাচটা সবাই একটু সলভ করেন দেখি কত আসে আচ্ছা ওকে কি বলছে তোমার দেওয়া আছে সি ইকুয়াল টু a ক্রস b আর d to b ক্রস a হলে c ও a এর c ও d এর মধ্যবর্তী কৌণিক অবস্থান কত? তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? এটা বলেন তো তাদের মধ্যবর্তী কোণ কত? সবাইকে বোর্ড দেখা যাচ্ছে? মাঝে মাঝে ফোকাস করে কেন? ওকে ডি আচ্ছা এটা আমরা একটু চিন্তা করি দেখেন তো a ক্রস b a cross b আমরা জানি a cross b যদি আমার এটা a হয় এটা b হয় তাহলে a cross b এর দিকটা নির্দেশ করে এই দিকে a cross b এর দিকটা কি আমাদের এই দিকে এটা আছে আমার c এর দিক আর যদি আমি বলি b cross a b cross a যদি বলি তার মানে b cross a এর দিকটা নির্দেশ করে কি এই দিকে তার মানে এটা হচ্ছে আমার d তাহলে c ও d এর মধ্যবর্তী কোণ কত হয়ে বলো তো 180 ডিগ্রি ডিগ্রি বুঝতে পারছিস সবাই আমরা সবাই এটা পারব ইনশাল্লাহ ইয়াস সবাই বলছে ওয়ান এইটটি ডিগ্রি সুমনা সাহা কাশ্মীরি আচ্ছা সুমাইয়া আদর সোহাগ ওকে সবাই ডি বলছে ওয়ান এইটটি ডিগ্রি বলছে ওকে সাবাস ওকে সবাস সবাস ওকে ঠিক আছে আমরা একটু পরের প্রশ্ন দেখে সে তার মানে এটা আমরা সবাই পারবো ডি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বা যেটাকে আমরা বলবো কি যেটাকে আমরা বলবো কি বলতো পাই হ্যাঁ পাই বা 180 ডিগ্রি ক্লিয়ার পাই দিয়ে অনেক সময় কি তোমার অপশন থাকবে ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দু দেওয়া আছে শেষ বিন্দু দেওয়া আছে ভেক্টরটির মান বের করতে বলছে সবাই একটু করো তো সবাই একটু করো তো এই করতোটা কি বলছে তোমার একটা ভেক্টর দেওয়া আছে এর আদি বিন্দু দেওয়া আছে টু ফোর শেষ বিন্দু দেওয়া আছে হ্যাঁ বলছে এটা যদি আমার এ হয় বি হয় তার মানে ভেক্টর এবি কত ভেক্টর এবি কত হ্যাঁ সবাই একটু বের তো সবাই একটু বের করতো এটা কত আসবে ভেক্টর এবি কত আসবে বলো ভেক্টর এবি কত আসবে হ্যাঁ ইনশাল্লাহ হবে আচ্ছা মনে রাখবা যে কত মানে আমরা সবসময় বলবো যে বি মাইনাস এ আমরা বি মাইনাস এ করবো কি করব বি মাইনাস এ করবো হ্যাঁ এবি মানে বি মাইনাস এ তার মানে যদি বি থেকে এ মাইনাস করি তার মানে কি হবে ভেবে বলতো সেভেন মাইনাস টু আই প্লাস সিক্স মাইনাস ফোর প্লাস থ্রি কে থ্রি কে হ্যাঁ কাজ করি তাহলে কি পাবো আমরা এখান থেকে দেখতেছি প্লাস টু কে এটা আসতেছে কি আমার বি ভেক্টরটা এ বি ভেক্টরের মান কত ভাইয়া তার মানে এ বি মোডুলস অফ এব কত আসতেছে রুডার এখানে কত পঁচিশ প্লাস চার প্লাস চার তাই না তার মানে এটা আপনি যোগ করলে কত আসবে বলেন সবাই হ্যাঁ রুট ওভার থার্টি থ্রি রুট ওভার থার্টি থ্রি বুঝতে পারছেন রুট ওভার থার্টি থ্রি সবাই বুঝতে পারছেন ওকে আচ্ছা হাবিব রাসেল নুরি নাফিসা সুজন ঈশা ওকে মোটামুটি সবাই বলছে ওকে ওকে তার মানে রুট থার্টি থ্রি হচ্ছে আমাদের কি অ্যান্সার হ্যাঁ রুট থার্টি থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুবই সহজ হ্যাঁ জাস্ট আমাদের যদি দুইটা বিন্দু দেওয়া থাকে ওই দুইটা বিন্দু থেকে কি আমরা জাস্ট ওদের পার্থক্য করে শেষ বিন্দু মাইনাস আদি বিন্দুর পার্থক্য করলেই কি আমরা ভেক্টরটা পাবো আর ওই ভেক্টরের মডুলাস করলেই কি আমরা মানটা পেয়ে যাব বুঝতে পারছি সবাই ওকে ঠিক আছে ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি হ্যাঁ সবাই বুঝতে পারছি ওকে আমরা পরের প্রশ্নটা দেখে আসি হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা সবাই একটু সলভ করেন তো জাস্ট দেখেন ভাই আমি বারবার বলছি যে কনসেপ্ট রিপিট হবে হ্যাঁ কনসেপ্ট রিপিট হবে এই কারণে আমরা এই কনসেপ্টকে কাজ করছি হ্যাঁ কনসেপ্ট রিপিট হয় হ্যাঁ ঠিক আছে এটা মাথায় রাখবেন কনসেপ্ট রিপিট হয় কনসেপ্ট রিপিট হয় হ্যাঁ ওকে তো কনসেপ্ট যেন রিপিট হয় এই জন্য এই কনসেপ্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে আচ্ছা জয়িতা দেবনাথ সোহাগ মিতি সবাই দুই বলছে আচ্ছা আমরা দেখি কি হয় আচ্ছা রাসেল হোসেন সেও কি বলছে দুই বলছে আচ্ছা ঘটনাটা আমরা একটু দেখি বলছে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে চার মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে সূর্যোদয়ের দিক কোন দিকে ভাইয়া বলা হয় বলতো সূর্যোদয়ের দেশ কোনটি জিকেতে আসবে সূর্যোদয়ের দেশ কোনটি সূর্য দয়ের দেশ সূর্যোদয়ের দেশ কোনটি বলো এটা তোমাদের বিসিএস এ আসবে এটা বিসিএস এ আসবে হ্যাঁ বিসিএস প্রিপারেশন নেওয়া লাগতেছে এটা আসবে হ্যাঁ বলো সূর্যোদয়ের দেশ কোনটা জাপান ওরে সাবাস তো বিসিএস হয়ে যাবে রে আচ্ছা কি বলছে সূর্যোদয়ের দিকে তার মানে আমরা যদি একটু চিন্তা করি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ কি করছে সে পূর্ব দিকে গেছে তোমার চার মিটার পূর্ব দিকে গেছে 4 মিটার হ্যাঁ এরপর কি করছে দক্ষিণ দিকে গেছে দক্ষিণ দিকে গেছে তোমার কত ভাইয়া তিন মিটার দক্ষিণ দিকে গেছে তিন মিটার এখন বলছে দূরত্ব স্মরণের পার্থক্য কত দূরত্ব মানে কি মোট পথ তার মানে তোমার দূরত্ব কত আসতেছে তো তোমার দূরত্ব আসবে সেভেন মিটার আর স্মরণ কি এতটুকু স্মরণ না এতটুকু স্মরণ না তার মানে রুটাবার ফোর স্কোয়ার প্লাস কি থ্রি স্কোয়ার তার মানে আমার স্মরণ কোনটা আসবে বলো তো স্মরণ আসবে ফাইভ 5 মিটার তার মানে এদের পার্থক্যটা হচ্ছে কি 2 মিটার বুঝতে পারছো পার্থক্য ক্লিয়ার তো এই প্রবলেমগুলো তোমার যেভাবেই দেখ তুমি যেন কি চিত্রটা ড্র করে ম্যাথটা সলভ করতে পারো ক্লিয়ার মানে আমাদের आंसर আসবে কি হবে বলো তো আমাদের आंसर আসবে এ হ্যাঁ আমাদের आंसर আসবে এ ওকে আচ্ছা সবাই তো বিসিএস এর जीके এর প্রশ্ন পড়ে দেখি সূর্যोदयের দেশ জাপান হ্যাঁ ওকে হ্যাঁ জাপান সূর্যोदयের দেশ জাপান এবং খুবই উন্নত একটা কান্ট্রি এখন ওকে আমরা একটু পরের জিনিসগুলোতে চলে যাই আচ্ছা সবাই এই কোয়েশ্চানটা একটু সলভ করো তো দেখি কি আসে সবাই এই কোশ্চেনটা একটু সলভ করো সবাই এই কোয়েশ্চেনটা একটু সলভ করো কি বলছে ভেক্টর সম্পর্ক সম্পর্কটিকে কোন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় আচ্ছা এখানে হয়তো তোমার ডিরেকশনগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি একটু ডিরেকশনগুলো দিয়ে দেই তোমাদের বোঝার স্বার্থে এটা ছিল এই দিকে ওকে এটা দেখা যাচ্ছে না আচ্ছা আমি তোমাদের বোঝার স্বার্থে ডিরেকশনগুলো একটু দিয়ে দেই এটা এই দিকে ছিল এটা এই দিকে ছিল এটা এই দিকে ছিল আচ্ছা আর এই ক্ষেত্রে এই দিকে এই দিকে এবং এই দিকে আর এটা ছিল আপনার এই দিকে এই দিকে এবং কি এই দিকে আচ্ছা এই জায়গাটা আমরা কিভাবে চিন্তা করবো তো এই জায়গায় আমরা মনে করব যে ত্রিভুজের ত্রিভুজের যোগের সূত্র হ্যাঁ যোগের সূত্র আচ্ছা যোগের সূত্রটা আমরা যেভাবে জানি যে একই ক্রমে যদি দুইটা ভেক্টর নির্দেশ করে তো বিপরীত ক্রমে যেটা নির্দেশ করে তাদের লব্ধি আচ্ছা তো যোগের সূত্র থেকে এর आंसर করা যায় কি হবে বলতো কেউ বলছে এ কেউ বলছে বি আচ্ছা আমরা দেখি কার आंसरটা রাইট হয় কেউ বলছে এ কেউ বলছে বি আচ্ছা এখানে একটা জিনিস দেখো তো আমার বলছে এ প্লাস বি প্লাস সি তার মানে ত্রিভুজে কি আছে সাম্যাবস্থায় আছে ত্রিভুজে কি আছে ভাইয়া সাম্যাবস্থায় আছে আচ্ছা সাম্যাবস্থায় কখন থাকে সাম্যাবস্থায় কখন থাকবে যখন কি থাকবে বলতো এরা এদের ডিরেকশনটা কি কি ডিরেকশন ডিরেকশন একই একই ক্রমে ক্রমে থাকবে থাকবে হ্যাঁ একই ক্রমে থাকবে যখন তোমার ডিরেকশন একই ক্রমে থাকবে তখন সেটা কি সাম্যাবস্থায় থাকবে আচ্ছা তাহলে ডিরেকশন একই ক্রমে কোনটা আছে দেখো তো তুমি যদি চিত্র ওয়ানটা চিন্তা করো যদি চিত্র আমি ওয়ানটা চিন্তা করি আচ্ছা এইটা দিকে আসে এটা এইদিকে আচ্ছা তার মানে চিত্র আমার এভাবে আসে না এই এইদিক এই দিক এই দিক তার মানে একই ক্রমে আছে তার মানে যেটা একই ক্রমে থাকবে সেক্ষেত্রে কি সাম্যাবস্থায় থাকবে বুঝতে পারছি ওকে তার মানে আমার কি এ হয়ে যাবে ক্লিয়ার ওকে তার মানে আমরা এই রিলেটেড যে যোগের সূত্র বিয়োগের সূত্র সাম্যাবস্থার সূত্র এই ত্রিভুজ রিলেটেড প্রবলেমগুলোর জন্য কিন্তু আমরা পারি ইনশাল্লাহ হ্যাঁ ওকে ইশরাত জাহান সুমাইয়া সুজন জয়িতা অনিকা তাসনিম রাসেল হাবিব আদর রোমান আচ্ছা মোটামুটি সবাই বলছে আহা এ হ্যাঁ ঠিক আছে তার মানে ভাইয়া আমাদের যদি একই ক্রমে থাকে তাহলে সেটা কি অবস্থায় থাকবে ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি মডুল হয় তখন এব্তী কোন কত এ ও বি এর মধ্যবর্তী কোন কত তোমরা একটু বলো তো এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে সবাই একটু বলো দেখি এ ও b এর মধ্যবর্তী কোন কত হবে সবাই একটু বলো আচ্ছা সুজন একটা প্রশ্ন করছে যে ভাইয়া মাইনাসের সম্পর্ক দেখো ভাইয়া তোমরা এটা তোমাদের ক্লাসে বলে দেওয়ার কথা যে মাইনাস দিয়ে থাকলেও আমরা মাইনাস করব না আমরা প্লাস দিয়েই করব কারণ মাইনাস দিয়ে থাকুক আর যেভাবে থাকুক যে দুইটা দেখবে একই ক্রমে তাহলে কি আমরা ওই দুটো যোগ করে তৃতীয়টা বের করব হ্যাঁ আমরা যোগ দিয়ে ম্যাথগুলো করব হ্যাঁ আমরা যোগ দিয়ে ম্যাথ করব আচ্ছা আচ্ছা বলছে

আর এখানে কি আসবে মাইনাস আছে তার মানে কি আসবে হ্যাঁ এই দুইটা এ ইকুয়েশন সলভ করে তুমি কি এখান থেকে আলফার ভ্যালু বের করতে পারবা এখন ভাইয়া এইটা তোমার সলভ করা শিখতে হবে না তোমার সময় নেই তুমি একবারে মুখস্থ রাখবা যে যদি কি হয় এরা সমান হয় তাহলে মধ্যবর্তী কোন হবে কি বলতো পাই বাই টু বা কি নাইনটি ডিগ্রি হ্যাঁ ওকে আচ্ছা অনুরূপভাবে তাহলে এই জায়গা থেকে আর কি রকম প্রশ্ন আসতে পারে যদি বলে ডট গুণন আচ্ছা এখানে যদি আমি তোমাকে একটা কোশ্চেন দেই আচ্ছা আর একটা যদি কোশ্চেন বলি এটা যদি কোশ্চেন বলি যে এ ডট বি হ্যাঁ এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি মডুলাস এ ক্রস বি যদি মডুলাস হয় এটা যদি সমান হয় তখন তোমার আলফা ইকুয়াল টু কত ডিগ্রি হ্যাঁ তাহলে এই জায়গাগুলো থেকে এভাবে প্রশ্ন আসতে পারে বুঝতে পারছেন সবাই ওকে এই যে হানিফ সে সুন্দরভাবে বলে দিছে যে ভাইয়া আমার এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে এরকম কখন থাকবে যদি কি হয় আমার সেটা কি যদি ফর্টি ফাইভ ডিগ্রি বা কি পাই ভাগ ফোর হয় পাই ভাগ ফোর হয় বুঝতে পারছেন সবাই মানে আমার কি এভাবেও আসতে পারে এভাবেও আসতে পারে মানে যেভাবেই আসুক আমি যদি বেসিক বুঝি তাহলে কি আমরা কোশ্চেন সলভ করতে পারবো বুঝতে পারছেন সবাই ওকে ওকে হ্যাঁ সবাই বলছে এটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি বা পাইভাই ফোর ওটা কত নাইনটি ডিগ্রি বা কি পাই ভাগ টু সুন্দর তার মানে এই জায়গা থেকে আমরা কি এভাবে যে জিনিসগুলো কি একটু চিন্তা করা শিখবো আমরা একটু পরের প্রশ্নে চলে যাই হ্যাঁ সবাই সুন্দর সীমা রোমান আফিয়া হাবিব ওকে মোটামুটি আচ্ছা আমাদের গুচ্ছ কোর্সের অনেককে আমি পাচ্ছি না তারা কি আসলে চান্স পাওয়ার পর কি এখন চিল করতেছে নাকি হ্যাঁ মোটামুটি আলহামদুল্লাহ আমাদের গুচ্ছ কোর্স থেকে মোটামুটি অনেকগুলো পলা চান্স পাইছে বিভিন্ন জায়গায় তো কৃতজ্ঞতা তাদের প্রতি আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করছে আল্লাহ তাদের স্বপ্ন পূরণ করছে তো আলহামদুল্লাহ আমরা চাই যারা হচ্ছে হয় নাই তারা কি আমাদের কৃষি কোর্স থেকে সফলতা তাদেরকে সফল করুক ইনশাআল্লাহ আমরা তাদের জন্য দোয়া করব। তার মানে এই জিনিসগুলো কি আপনি একটু চিন্তা করবেন আমাদের নেটওয়ার্ক সাজেশন পার্টে আপনি যদি একটু দেখেন আমি যদি আপনাকে নেটওয়ার্ক বইটা একটু দেখাই এখানে একটা জিনিস দেখেন যে দেখেন এখানে নেটওয়ার্ক স্পেশাল পার্ট আছে এইখানে হুবহু এই জিনিসগুলো তোমার দেওয়া আছে হ্যাঁ দেখো এই জিনিসগুলো হবে ইনশাআল্লাহ সেটা অবশ্যই অবশ্যই কৃষির পর কারণ কৃষির আমরা সবাইকে নিয়ে সেলিব্রেশন করতে চাই সেলিব্রেশন হবে এগ্রি পর হ্যাঁ এগ্রি রেজাল্টের পর এই জন্য আপনারা এগ্রিতে আরো ভালো করে চান্স পান আমরা সবাইকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ ওকে আমরা একটু পরে আচ্ছা হ্যাঁ এই ম্যাচটা করেন তো খুবই জনপ্রিয় একটা ম্যাথ এটা আসছিল দুই হাজার এখন আমরা কঠিন প্রশ্নের দিকে যাচ্ছি দুই হাজার এই প্রবলেমটা আসছিল সবাই একটু সলভ করেন এই প্রশ্নটা দেখি দুহাজার এই প্রশ্নটা আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যারা ডাবল সমস্যা নেই যে ডাবল হবে সে দুইটা করে মিষ্টি পাবে হ্যাঁ আচ্ছা আমরা চাই ডাবল হোক আমরা চাই যে গুছে চান্স পেয়েছে সেও কৃষিতে চান্স পাক আমরা চাই ডাবল হোক হ্যাঁ ওকে এর অ্যান্সারটা সবাই একটু সলভ করেন তো আচ্ছা এর কি আপনি মুখস্থ বলে দিলেন আচ্ছা জাহিরুল ভাইয়া তুমি ওগুলা একটু ক্যালকুলেশন করে নিবা যে কত আসে হ্যাঁ ওগুলা একটু ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবা ওকে আচ্ছা তো এটা কথা আসবে একটু বলেন তো আচ্ছা এই প্রশ্নটা বাইশ তেইশ পরীক্ষায় আসছিল হ্যাঁ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এখানে কি বলছে বলো তো ভাইয়া যখন আমার দুইটা বল সিক্সটি তে কাজ করছে তখন তাদের লব্ধি ছিল টু রুড থার্টি সেভেন যখন আমার ওয়ান টোয়েন্টি ডিগ্রিতে কাজ করছে তখন আমার ছিল কত বলো তো টু রুডবার থার্টিন এখন বলছে আমার যদি নাইনটি ডিগ্রিতে কাজ করে নাইনটি ডিগ্রিতে কাজ করে তখন আমার বলের মানটা কত হ্যাঁ তখন লব্ধি মানটা কত এইটা আমার বের করতে বলছে হ্যাঁ আচ্ছা দুপুরেই সলভ করছিলেন আচ্ছা এইটা কিছুই বুঝে নাই প্রশ্নটা পরে আমি প্রশ্ন পড়াটা বুঝাইলাম আপনাকে দেখেন যখন সিক্সটি ডিগ্রিতে কাজ করছে তখন আপনার লব্ধির মান ছিল এইটা হ্যাঁ যখন ওয়ান টোয়েন্টি ডিগ্রি করে কাজ করছে তখন লব্ধির মান ছিল কি এইটা হ্যাঁ যেহেতু যথাক্রমে বলছে তার মানে ওইটাকে আমি সহজ করে নিলাম যে সিক্সটি ডিগ্রিতে লব্ধি ছিল এইটা টোয়েন্টি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রিতে লব্ধি ছিল এইটা এখন বলছে নাইনটি ডিগ্রিতে লব্ধির মান কত হ্যাঁ এইখানে আমরা একটা টেকনিক মনে রাখবো যে যে টেকনিকটা দিয়ে আমরা কি ইজিলি সলভটা করতে পারবো সেই টেকনিকটা অবশ্যই এরকম মনে রাখবা যে আমরা একটা জানি যে আর ম্যাক্স স্কয়ার আমরা সবাই জানি আমরা একটু জানি সবাই যে আর ম্যাক্স স্কয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার আমরা সবাই এটা জানি ইকুয়াল টু কি টু আর স্কোয়ার এটা আমরা সবাই কি এটা আমরা আগে থাকি জানার কথা বা আমরা না জানলেও এটা কি জেনে রাখবো যদি কি বলে যে একশো আশি ডিগ্রিতে যে মান দেয় বা জিরো ডিগ্রিতে যে মান দেয় সর্বোচ্চ সর্বনিম্ন মান দিয়ে বলছে আর নাইনটি ডিগ্রিতে লব্ধিগত আমরা এই ইকুয়েশন ইউজ ইউজ ঠিক করা যায় যদি কি দেওয়া থাকে ভাইয়া তোমার মনে রাখবা যে আর ওয়ান টোয়েন্টি স্কোয়ার প্লাস আর সিক্সটি স্কোয়ার ইকুয়াল টু টু আর নাইনটি স্কোয়ার আমরা এই ইকুয়েশনটা কি ইউজ করতে পারি বুঝতে পারছো তার মানে এগুলা দিয়ে আমাদের কি বলছে ভাইয়া আমাদের বলছে আর নাইনটির ভ্যালুটা কত তার মানে এখান থেকে আমি কি বলতে পারি আমি বলতে পারি যে আচ্ছা তাহলে আর নাইনটি সমান আমি বলতে পারি তার মানে কত কত এর উপরে রুট তার মানে টু টু এর উপর যদি আমরা একবারে যদি করে দিই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এরকম যে ফোর ইনটু থার্টি সেভেন প্লাস এখানে আমরা যে ভ্যালুটা পাবো ফোর ইন্টু 13 হ্যাঁ ডিভাইডেড বাই একবারে আমাদের কি আসতেছে 2 হ্যাঁ একবারে যদি আমরা করি 2 আসতেছে হ্যাঁ তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আমরা পারবো ইজিলি পারবো ইনশাআল্লাহ আচ্ছা এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা কি অনেকে কি করবে যে ভাইয়া এই দুটো গুণ করব কখন এই দুটো আমরা গুণ করব না এখান থেকে দেখো তো যদি আমি 4 কমন নেই দেখো তো যদি 4 কমন নেই তাহলে কত আসছে 37 13 না ডিভাইডেড বাই কত টু তার মানে এখানে পঞ্চাশ তার মানে রুট ওভার ফোর পঞ্চাশ ভাগ টু এটা কাটাকাটি করলেই কি তোমার মোটামুটি যদি কাটো তার মানে কত টু তার মানে রুট একশো মানে কত টেন বুঝতে পারছি সবাই এটা তার মানে কি আসবে ভাইয়া আমাদের ডি ক্লিয়ার আচ্ছা এই ম্যাথটা তোমাদের জন্য একটু বড় ছিল একটু বড় ছিল কিন্তু কি তুমি জাস্ট এই সিস্টেমে যদি ফেলতে পারো তাহলে কি ম্যাথটা তোমার সলভ হয়ে যাবে বুঝতে পারছি সবাই ওকে ওকে আচ্ছা এই কাটাকাটিটা একটু ভালোভাবে চিন্তা করবা যে এইখানে কি গুণ করা যাবে না কারণ তোমার ক্যালকুলেটর নাই তুমি গুণ করার সময় পাবা না এখান থেকে কি তোমাকে ফোর কমন নিয়ে নিতে হবে যদি তুমি ফোর কমন নাও তাহলে কি তোমার ম্যাথটা চলে আসবে বুঝতে পারছি সবাই ওকে ওকে জিহাদ কাউসার মেহেদি হাবিব অনিকা ওকে আচ্ছা আপনাদের বায়োলজি বস সে বলছে ফিজিক্স খুবই কঠিন ভাইয়া হ্যাঁ ফিজিক্স একটু আসলেই কঠিন কঠিন না একটু জিনিসপাতি আসে কিন্তু আসলে মজা আছে বায়োলজির মতো মুখস্থ করতে হয় না এই যে শুধু সারাদিন করো আমরা কিন্তু কখনোই বলি না তুমি ফিজিক্স মুখস্থ করবা আমরা বলি তুমি ফিজিক্স আত্মস্থ করবা তুমি মাথা থেকে চিন্তা করবা হ্যাঁ মুখস্থ জিনিস বেশি দিন থাকে না তো আসলে বায়োলজি ভালো না মুখস্ত করবো না আমরা আমরা বুঝে কাজ করবো ওকে আমরা একটু পরে বসে চলে যাই আচ্ছা এই ম্যাটা একটু দেখেন তো সেম জায়গা থেকেই জিএসটি একুশ বাইশে ছিল তার মানে বুঝতে পারতেছেন এক জায়গা থেকেই লব্ধি ভেক্টর থেকেই টানা দুই বছর প্রশ্ন করে দিল তো এই প্রশ্নটা কি হবে আমরা একটু সলভ করে আসি দেখি সবাই এটা প্রশ্ন একটু সলভ করেন তো কথা আসবে দেখি আচ্ছা সেম প্রশ্ন ছিল নাকি না বলছে টেন নিউটন মানের একটা বল অন্য একটি অজানা বলের সাথে অজানা বলের সাথে ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোণে আনত আচ্ছা বলছে বল দুটির লব্ধি অজানা বলের সাথে নাইনটি ডিগ্রি তার মানে ভাইয়া আমার একটা অজানা বল পি নিলাম এর সাথে লব্ধি আছে আমার আর সেটা নাইনটি ডিগ্রিতে আছে এবং এই অজানা বল পি এর সাথে আমার টেন নিউটনের একটা বল আছে ওয়ান টোয়েন্টি ডিগ্রিতে বুঝতে পারছো ওয়ান টোয়েন্টি ডিগ্রিতে আছে তাহলে আমার এই পি এর ভ্যালুটা কত তাহলে আমরা কিভাবে করব তাহলে কি আমার হ্যাঁ ইয়েস ফিজিক্স অ্যাপ্লাই করার জিনিস ওকে বায়োলজির সেই কটুকতায় আমরা কান দিব না আমরা মুখস্থের দিকে যাব না আমরা দেখো তো এইখানে মুখস্থ তুমি যদি সারাদিন মুখস্থ করো এইটা একটু ঘুরিয়ে দিলে তুমি সলভ করতে পারবা না তোমাকে বুঝতে হবে ভাইয়া মুখস্থ করলে হবে না তোমাকে এটা বুঝতে হবে কিভাবে বুঝলাম আমরা দেখো খুবই ইন্টারেস্টিং কাহিনী বলছে দুইটা বল একটা দশ নিউটন আর একটা অজানা বল ধরে নিলাম আমি পি এই দুইটার মধ্যবর্তী কোন ওয়ান টোয়েন্টি ডিগ্রি বলছে এদের লব্ধি আর অজানা বলের সাথে কি নাইনটি ডিগ্রিতে আছে

tan θ এটা কিন্তু tan 90° এর মান কত বলতো भैया tan এর মান কত তাই না তার মানে যদি আমি বশাই দেই 1 भाग 0 8 তার মানে এখান থেকে আলটিমেটলি কি আসতেছে বলতো p plus q cos α 0 তাহলে এখান থেকে আমি ইজিলি কি p এর ভ্যালুটা বের করতে পারবো বুঝতে পারছো সবাই এ সবাই পারবা দেখো ভাইয়া এই জিনিসগুলো আমি কেন এভাবে ডিটেইলস তোমাকে বুঝাচ্ছি যে তোমার যদি ভ্যালু চেঞ্জ করে দাও তাও কিন্তু তুমি কি বের করতে পারবা বুঝতে পারছো ওকে তো আমরা মোটামুটি সবাই সবার কাছে অ্যানসার পেয়ে গেছি সবাই বলছে ডি হ্যাঁ তুমি যদি এই কোশ্চেনটা সলভ করে আসো তাহলে ইজিলি কি তুমি বলবা যে পি আচ্ছা এখানে আর একটা টেকনিক আছে হ্যাঁ তুমি যদি একটু টেকনিকটা দেখো টেকনিকটা যদি দেখো যে এখানে বলছে যে দুটি বলের মধ্যবর্তী কোণ কি দেওয়া আছে 120 ডিগ্রি হ্যাঁ 10 নিউটন মানের তার মানে ভাইয়া দুইটা ভেক্টর পিকোলস টু যদি টু কিউ হয় তাহলে এদের কোণ হয় ওয়ান টোয়েন্টি ডিগ্রি হ্যাঁ যদি একটা বল আর একটা বলের দ্বিগুণ হয় তাহলে কি হয় ওয়ান ডিগ্রি হয় তার মানে আমার হইতে পারে কি হয় দশ দশ দেওয়া আছে তার মানে হইতে পারে কত পাঁচ অথবা ২০ তাহলে অ্যানসারটা কি হইতে পারে পাঁচ অথবা কি 10 দশের দ্বিগুণ তার মানে কি অথবা পাঁচের দ্বিগুণ তার মানে আমার তো 20 অপশনই নাই তার মানে আমার অ্যান্সারটা কি হবে পাঁচ নিউটন ঠিক আছে তুমি এই টেকনিক দিয়েও কি সলভ করতে পারবা ওকে ওটা ব্যাপার না তো তোমরা হচ্ছে নরমালি যেভাবে করছো এইভাবে একটু দ্রুত করলে কি ম্যাথটা হয়ে যাবে হ্যাঁ ওকে তাহলে জিএসটি আমরা ক্লাস্টার এগ্রির একটা কি কোশ্চেন দেখলাম এক জায়গা থেকে টানা দুই বছরে দুইটা প্রশ্ন করছে ওকে আমরা একটু পরে প্রশ্নটা দেখে আসি আচ্ছা হ্যাঁ সবাই এটা একটু সলভ করো তো দেখো এটাও হচ্ছে বিশ একুশে তার মানে এই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ যে বিশ প্রথমে আসে কত বাইশ তেইশ একুশ বাইশ বিশ একুশ টানা তিন বছর এই জায়গা থেকে প্রশ্ন করলো বুঝতে পারছো তার এই টপিকটা তোমার জন্য কত ইম্পর্টেন্ট এই টপিকটা কত ইম্পর্টেন্ট সবাই বুঝতে পারছি ওকে আচ্ছা ওকে 120 ডিগ্রি এই প্রশ্নটা সবাই সলভ করো দেখি ওকে আচ্ছা স্লাইড কেমন হইছে স্লাইড আমি বানাইলাম স্লাইডটা কি সুন্দর হইছে রে হ্যাঁ স্লাইডটা সুন্দর হইছে বলো তো ওকে আচ্ছা কি বলছে দুটি সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল এদের লব্ধির মান যেকোনো একটি ভেক্টরের মানের সমান তার মানে আলটিমেটলি আমি কি বলতে পারি পি ইকুয়ালস টু কিউ টু আর যদি এই শর্ত মেনে চলে আমরা একবারই বলবো আলফা ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি বুঝতে পারছো তো এগুলো আমাদের কি নেটওয়ার্কের সরাসরি হয়ে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা মারাত্মক সুন্দর সেই না আচ্ছা না আমি হচ্ছে আপনাদের নেটওয়ার্কের এই ফ্রি কোর্সের সাথেই থাকবো তোমাদের সাথে ইনশাল্লাহ সমস্যা নেই ওকে আচ্ছা তার মানে আলটিমেটলি আমার যদি তিনটা যেকোনো দুইটা ভেক্টরের লব্ধি ওদের মানের সমান হয় তাহলে আমরা বলবো ম্যাথ না করেই বলে দিতে পারবো যে মধ্যবর্তী কোণ কত ওয়ান্টি ডিগ্রি ডিগ্রি সবাই মধ্যবর্তী ডিগ্রি ওকে আচ্ছা ঝাক্কাস ওকে ঝাক্কাস ওকে আচ্ছা এর পরের প্রশ্নটা আমরা দেখে আসি কি বলছে আচ্ছা খুবই সুন্দর একটা প্রশ্ন এটা সবাই একটু সলভ তো এই দেখো ক্লাস্টার এগ্রি বিশে একুশে তার মানে ওই জায়গাগুলো থেকেই প্রশ্ন করতেছে বুঝতে পারছেন এই কারণে ভাইয়া কনসেপ্ট আপনাকে কি একটু ডিপলি বুঝতে হবে হ্যাঁ তাহলেই কি তাহলে বুঝতে হ্যাঁ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আপনাদের এই কোর্সে আমি রেগুলার ক্লাস নেব হ্যাঁ আমি কথা দিয়েছিলাম যে আমি গুচ্ছ কোর্সে রেগুলার ক্লাস নেব প্রতিটা ক্লাসে আমি নিয়েছি আলহামদুলিল্লাহ এরপর যদি আমি সুস্থ থাকি আমার সামনে পরীক্ষা আছে সবাই দোয়া করবেন হ্যাঁ যদিও পড়াশোনা করি না আচ্ছা যাই হোক আমি আপনাদের সাথে আছি সমস্যা নেই ইনশাল্লাহ দেখেন বলছে দুটি বলের লব্ধির মান দেওয়া আছে চল্লিশ নিউটন বল দুটির মধ্যে ছোট বলটির মান দেওয়া আছে কত তিরিশ নিউটন বলছে লব্ধি বলের লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে বড় বলটির মান কত তার মানে ঘটনাটা আমার এরকম যে ছোট বল একটা থার্টি নিউটন দেওয়া আছে এর সাথে আমার লব্ধি আর আমার কত। নিউটন যেটা লম্ব মানে হ্যাঁ এখন বলছে আমার বড় বলটার মান কত বড় বলটা যদি আমার সাপোজ পি হয় এই পি এর মান কত তার মানে একটা সহজ রিয়ালাইজেশন দেখো তো ভাইয়া সহজ রিয়ালাইজেশন দুইটা বল পরস্পর লম্ব ভাবে আছে দুটা বল পরস্পর কি লম্বভাবে আছে না তাহলে লম্বভাবে যদি থাকে তাহলে এদের লব্ধি কত বলো তো আর স্কয়ার প্লাস আচ্ছা তার মানে একবারই আমরা বলতে পারি এদের লব্ধিটা কত 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার এইটাই হচ্ছে আমার কি বড় বল পি এর মান বুঝতে পারছিস সবাই হুম এই সবাই বুঝতে পারছিস ওকে সবাই বুঝতে পারছিস ওকে সুন্দর ওকে তার মানে হচ্ছে আলটিমেটলি কি আমার অ্যানসার কি ফিফটি নিউটন এই জায়গা থেকে আমরা ওই জানি তিন চার আরেকটা থাকলে কি বাই ডিফল্ট পাঁচ হয় যদি কত তার মানে এই পিথাগোরিয়ান ত্রয়ী থেকে এটা আমরা কি সলভ করতে পারবো ক্লিয়ার তার মানে এখানে আমাদের অ্যানসারটা কত আসবে ফিফটি হ্যাঁ আচ্ছা এবার দেখো তো যদি আমার এইটা দেওয়া থাকতো এইটা দিয়ে আমার লব্ধি বের করতে বলতো তাহলে আমরা বের করতে পারতাম না তাহলে কিন্তু আমরা বের করতে পারতাম হ্যাঁ আচ্ছা তার মানে এখান থেকে আমি একটা কথা মাথায় রাখবো যে যদি বড় বল আর ছোট বলের কথা বলে তার মানে থেকে একটা জিনিস মাথায় টু বড় বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার হ্যাঁ ছোট বল স্কোয়ার তো এইটা দিয়ে কি তুমি এই রিলেটেড কোশ্চেন সলভ করতে পারবা হ্যাঁ এইটা দিয়ে কি এই রিলেটেড তোমার কোশ্চেন কি সলভ করতে পারবা তুমি হ্যাঁ ওকে তার মানে এইটা দিয়ে কি তুমি এই রিলেটেড কোশ্চেন সলভ করতে পারবা ঠিক আছে তো এই রিলেটেড যেরকমই দেখ না কেন তুমি কিন্তু পারবা যদি ছোট বল বের করতে বলে তার মানে তুমি ছোট বল বের করতে পারবা যদি লব্ধি বের করতে বলে সেটাও বের করতে পারবা ইনশাআল্লাহ ওকে 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 আমরা পরের প্রশ্নে চলে যাই আমরা পরের প্রশ্নে চলে যাই ওকে হ্যাঁ সবাই একটু সলভ করো তো এটা খুব একটা প্রশ্ন এটাও সুন্দর একটা প্রশ্ন সবাই একটু সলভ করে দেখি কি হবে आंसरটা সবাই একটু সলভ করো এটা সবাই একটু সলভ করো ওকে দেখি কি হয় আনসারটা ওকে সবাই কি সি বলছেন না না আমার ওই যে সুজন সেই কথা বলছে যে ভাইয়া এখানে আমি শুধু আপনাকে অ্যান্সার বলবো না আমি একটু এক্সপ্লেইন করে বলবো যে এই রিলেটেড প্রশ্ন আসলে আপনি কিভাবে সলভ করতে পারবেন এটা হচ্ছে আমার উদ্দেশ্য কারণ আপনি কখনোই হুবহু প্রশ্ন রিপিটেড আশা করে আপনি পরীক্ষায় যাবেন না আপনি এই আশা করে যাবেন যে আপনি যে টাইপগুলো করছেন সেই টাইপ থেকে যেন প্রশ্ন আসে হ্যাঁ এটা আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ ওকে আমরা একটু দেখি কথা আসবে আচ্ছা এই কেউ বলছে এ কেউ বলছে সি আচ্ছা আমরা একটু দেখি কি হবে আচ্ছা একটা গরু দশ একক বলে এবং একটা ছাগল পাঁচ একক বলে যথাক্রমে উত্তর ও পূর্বে একটা খোটায় বাধা আছে তার মানে আপনার একটা আছে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ আচ্ছা আপনার গরুটা কোথায় আছে রে ভাইয়া আচ্ছা গরুটা কোথায় আছে বলছে এত বলে গরুটা আছে আপনার কি উত্তর দিকে এই দিকে আছে গরুর ইংলিশ কি রে হ্যাঁ আচ্ছা আছে আচ্ছা আমরা বাংলায় লিখি এইদিকে গরু আছে আর এই দিকে ছাগল আছে পূর্ব ছাগল বাধা আছে তার মানে ছাগল তো অবশ্যই এই খোটাটাকে কি টানবে সে এই দিকে টানতেছে কত নিউটন বলে পাঁচ নিউটন বলে আর গরুটা টানতেছে আপনার কত বলেন তো টেন নিউটন বলে তাহলে এখন বলছে এদের লব্ধি কত ভাইয়া এই প্রশ্ন কি সহজ না কঠিন দেখো তো দুইটা ডিগ্রি আছে যদি থাকে তাহলে লব্ধি কত না ওকে 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 আচ্ছা খাও প্যারাগ্রাফ আচ্ছা দাগাও ওকে বুঝতে পারছি আমরা সবাই বুঝতে পারছি সবাই তার মানে আলটিমেটলি আমরা কি লব্ধিটা ইজিলি বের করতে পারতেছি রুট আবার কি টেন প্লাস কত আলটিমেটলি কত আসতেছে ভাইয়া আহ ফাইভ স্কোয়ার তাই না তার মানে রুট ওবার একশো পঁচিশ তাই না √ ওবার এই একশো একশো পঁচিশ হ্যাঁ তার মানে এখান থেকে কি আমরা ইজিলি সলভ করতে পারবো তার মানে সেটা কত আসবে রুট যদি করো তোমরা আলটিমেটলি এগারো পয়েন্ট এখন তুমি কিভাবে চিন্তা করবে একটু দেখো তো ভাইয়া তুমি যদি এগারো স্কোয়ার করো এগারোর পর যদি বারো স্কোয়ার করো তার মানে এগারো স্কোয়ার তোমার কত আসতে 121 ওয়ান টোয়েন্টি ওয়ান আর একশো পঁচিশ তার মানে অবশ্যই এর আর এর মাঝখানে এগারো আর বারোর মাসখানে বুঝতে পারছো এগারো আর বারোর মাসখানে এইখানে তোমার মানটা তাহলে এগারো আর বারোর মাঝখানে কোনটা আছে হ্যাঁ আমার এগারো আর বারোর মাসখানে কি এইটা আচ্ছা যেটা সাত আটের প্রশ্ন কাছাকাছি দিয়ে দিয়েছে সমস্যা নেই তার মানে এখান থেকে কি আমরা এভাবে আমরা চিন্তা করবো যেহেতু আমাদের কি ক্যালকুলেটর নেই তার মানে আমরা কি কি চিন্তা বলে দিতে পারবো ওকে সবাই সি বলছো আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি আচ্ছা আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি আচ্ছা ওরে বাবা অনেক বড় প্রশ্ন আচ্ছা ভেক্টর গুনাম থেকে বলছে এর মান কত হলে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে এখানে তোমার দুইটা ভেক্টর দেওয়া আছে আচ্ছা এইটা একটা ভেক্টর এইটা একটা ভেক্টর এবং কি এইটা একটা ভেক্টর এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে আচ্ছা বলো তো এই যে রুটের মান বলে দিছি যে একশো একুশ এই যে একশো চুয়াল্লিশ এর মাঝখানে তাহলে চিন্তা করতে পারবা আচ্ছা বলছে বলো তো কখন হবে একই সমতলে কখন আসবে বলো তো একই সমতলে থাকবে যদি কি হয় নির্ণায়কের মান শূন্য হয় কি হয় নির্ণায়কের মান শূন্য হয় যদি কি হয় ভাইয়া আমার নির্ণায়কের মান শূন্য হয় তাহলে আমার তিনটা ভেক্টর একই সমতলে থাকবে তার মানে আলটিমেটলি কি হবে আচ্ছা প্রথম ভেক্টর এইটা দ্বিতীয় ভেক্টর এইটা তৃতীয় ভেক্টর এইটা তার মানে এর নির্ণায়কের মানটা কি হবে বলো তো টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু ফোর আর একটা কত ওয়ান মাইনাস থ্রি এইটা হচ্ছে কি আলটিমেটলি আমার জিরো তো এখান থেকে আমরা কি ইজিলি এর ভ্যালুটা বের করতে পারবো না ইজিলি কি এর ভ্যালুটা বের করতে পারবো আচ্ছা এর ভ্যালুটা কত হবে বলেন তো সবাই এর ভ্যালুটা কত হবে বলেন এর ভ্যালুটা কত হবে সবাই বলেন এর ভ্যালুটা কত হবে সবাই একটু বলেন তো ওকে সবাই সি বলছে হ্যাঁ হ্যাঁ সুজন ওটা বলছিলাম যে তোমার যেহেতু ওটা সাত আটের প্রশ্ন ছিল এই জন্য দুইটা মান কি কাছাকাছি দেওয়া ছিল এখন থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ ওকে সবার তাহলে ইয়েস সবাই বলছে সি হ্যাঁ তাহলে মোটামুটি এই ক্যালকুলেশনটা কি আপনাদেরকে আর বাচ্চা নাই যে নতুন করে শেখাইতে হবে তো আপনার সবাই কি এই ক্যালকুলেশনটা করতে পারবেন এখান থেকে আপনি ইজিলি এর ভ্যালু পাবেন কত ফাইভ ক্লিয়ার তো সবাই এটা পারবেন ইনশাল্লাহ ওকে হ্যাঁ সবাই একটু রাফ করবেন অবশ্যই রাফ করবেন ওকে ওকে ঠিক আছে হ্যাঁ আমরা একটু পরের প্রশ্নে চলে যাই আমরা একটু পরের প্রশ্নে চলে যাই আচ্ছা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা প্রশ্ন কি বলছে ভাইয়া বলছে দুইটা ভেক্টর স্কেলার গুণফলের মান দেওয়া আছে আচ্ছা বলছে ভেক্টর গুণফলের মান দেওয়া আছে এবং বলছে যে মধ্যবর্তী কোন কত তার মানে মধ্যবর্তী কোন নির্ণয় করার ক্ষেত্রে তোমার কি দেওয়া আছে যে এ ডট বি দেওয়া আছে তোমার কত ফিফটিন আর এ ক্রস বি দেওয়া আছে এ ক্রস বি দেওয়া আছে ভাইয়া কত তোমার ফাইভ রুট থ্রি হ্যাঁ এইটা দিয়ে বলছে এ বি এর মধ্যবর্তী কোন আলফা কত হ্যাঁ তো আমরা সবাই কি জানি আমরা সবাই জানি আমরা সবাই জানি যে আমরা জানি এই জায়গা থেকে যে যদি কোন দিয়ে দেয় মানে ক্রস আর ডট দিয়ে যায় তাহলে আলফা ইকাল টু ইনভার্স আমরা সবাই জানি ক্রস ডিভাইডেড বাই ডট ক্রস ভাগ ডট এটা আমরা কি সবাই জানি ইনশাল্লাহ হ্যাঁ এবং না জানলে আমরা আজকে জানলাম এটা আমাদের জানা উচিত ওকে তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো ওকে আচ্ছা তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারতেছি সি কত হচ্ছে দেখেন তো টেন ইনভার্স ক্রস গুণনের মান কত ভাইয়া বলেন তো ক্রস গুণনের মান কত 5√3 5√3 ডিভাইডেড বাই ডট এর মান কত আচ্ছা ডট গুণনের মান কত আমার 15 তো যদি আমরা কাটা কাটি করি এখানে তাহলে ইজিলি আমাদের आंसरটা কি চলে আসতেছে 3 bari, inverse, wak, root 3 কে 2 এর √3 লিখতে পারি তার মানে কত tan ইনভার্স 1 ভাগ √3 তাহলে tan ইনভার্স 1 ভাগ √3 এর মান কত বলো তো বলো tan ইনভার্স 1 ভাগ √3 এর মান কত 30 ডিগ্রি বা যেটা আমরা বলতে পারি কি পাই ভাগ 6 ক্লিয়ার সবাই এই টাইপ জিনিসগুলো পারবো ইনশাআল্লাহ ওই জান্নাতুল ফেজ ফেরদৌস ওরে মার সবাই ওই ভুল বলছে হ্যাঁ ওকে তা আলটিমেটলি আমাদের কি আসবে বলো তো ভাইয়া আমাদের অ্যানসার আসবে 30 ডিগ্রি বাকি যেটাকে আমরা বলবো পাই বাই 6 ক্লিয়ার এই সবাই বুঝতে পারছি আচ্ছা যদি এরকম আসতো যদি এরকম আসতো যদি আমার এরকম আসতো tan ইনভার্স √3 তাহলে কত আসতো বলো তো যদি আসতো কি tan ইনভার্স √3 তাহলে আমার অ্যানসারটা কত আসতো সবাই বলো ইনশাআল্লাহ পারবো হ্যাঁ যদি আসতো tan ইনভার্স √3 তাহলে কত আসতো বলো তো তখন কিন্তু আমার হয়ে যাইতো কথা বলতো ভাইয়া সিক্সটি ডিগ্রি বা যেটাকে আমরা বলতাম কি পাই ভাগ থ্রি ক্লিয়ার তো এই টাইপ জিনিসগুলা যেন আমরা পারি হ্যাঁ এগুলো একটু দ্রুত করতে হবে সবাইকে ওকে সোনালি জামাল আচ্ছা মিতুল সুমাইয়া সামি আচ্ছা মুক্তার ওকে সাবাস তার মানে আপনারা বুঝতে পারছেন এটা আমরা ভালো লাগতেছে হ্যাঁ আপনারা সবাই বুঝতে পারছেন আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি ওকে আচ্ছা খুবই সহজ সুন্দর একটা প্রশ্ন এটা আপনারা বাচ্চা কাল থেকে সময় সেকেন্ড সবাই একটু করে ফেলেন আচ্ছা এই প্রশ্নটা সবাই একটু করে ফেলেন দেখি আচ্ছা সবাই এই প্রশ্নটা একটু দ্রুত সলভ করেন তো দেখি কত আসছে ভাইয়া আচ্ছা কি বলছে বলেন তো এর মান কত হলে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা পরস্পর লম্ব হবে আচ্ছা লম্ব দুইটা ভেক্টর কখন লম্ব হয় বলেন তো যদি কি হয় আমার এ ডট zero হয় তাহলে লম্ব হয় আর সমান্তরাল কখন হয় বলেন তো আমরা সবাই জানি যে সমান্তরাল কখন হয় সমান্তরাল কখন হয় আমরা জানি যদি কি হয় এ ক্রস বি জিরো হয় তাহলে কি হয় সমান্তরাল হয় আচ্ছা আমরা এক্সট্রা আরো একটু দেখি বলেন তো সলিনয়ডাল কখন হয় সলিনয়ডাল কখন হয় বলেন তো সোলিন কখন হয় যদি কি হয় আমার ডেল ডট এ একটা মান শূন্য হয় তাহলে হয় আবার যদি আমি বলি যে বলেন তো কখন হয় অসংরক্ষণশীল সংরক্ষণশীল সংরক্ষণশীল ও অঘূর্ণনশীল হ্যাঁ অঘূর্ণনশীল এই দুটো কখন হবে যদি কি হয় আমার ডেল ক্রস এ যদি এই ভ্যালুটা শূন্য হয় তাহলে কি আমাদের সংরক্ষণশীল হবে তার মানে এইখানে আমি কি বিষয়ে নিয়ে কথা বলছি তো এই বিষয় তোমাকে জানতে হবে কয়েকটা আচ্ছা আমরা এটা দিলাম না আচ্ছা তার মানে এখানে কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলছি যেগুলা তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে যে লম্ব হলে কি হবে আমার ডটগুন ফল শূন্য হবে সমান্তরাল হলে কি হবে ভাইয়া ফল শূন্য হলে সলিনয়েডাল হলে ডাইভারজেন্সের মান শূন্য হবে যদি সংরক্ষণশীল এবং কি বলে অঘূর্ণনশীল বলে তাহলে কি হবে কার্লের মান শূন্য হবে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে হ্যাঁ ওকে 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 আরে শাবাস আপনারা সবাই বলে দিয়েছেন তার মানে a.b শূন্য হলে কি লম্ব হবে তার মানে আলটিমেটলি কি হবে তার মানে আলটিমেটলি 4 দুগুনে 8 2a এখান থেকে ইজিলি কি আমরা এর ভ্যালু কত আসতেছে আর এই দিকে যদি আমি পাস করে দিই মাইনাস টেন ভাগ টু তার মানে আলটিমেটলি কত মাইনাস ফাইভ ক্লিয়ার মাইনাস ফাইভ ওকে মাইনাস ফাইভ সাবাস ওকে সুন্দর আপনার সবাই বলে দিয়েছেন মাইনাস ফাইভ তার মানে আমার কি অ্যান্সার হচ্ছে সি হ্যাঁ এই সবাই বুঝতে পারছি ভাইয়া তার মানে এই রিলেটেড আমার আসতে পারে কি যদি সমান্তরাল হয় আচ্ছা এইখানে আমরা আরেকটা তথ্য বলবো যে অনুপাত সমান ax by ay equal to কত বলতে পারি bx ভাগ by equal to কি cx ভাগ cy আমরা এই অনুপাত দিয়ে কি সমান্তরালের ম্যাচটা করে দিব ইনশাআল্লাহ আহ আচ্ছা ভাইয়া সুমন তুমি 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 হচ্ছে মুক্তার একটু নামাজ নামাজ পড়ে পড়ে আসো আমরা বাকি করতে সমস্যা নেই ইনশাল্লাহ হ্যাঁ ক্লাস থাকবে ওকে আমরা একটু শেষ করে দিব ওকে আমরা বেশি সময় না আচ্ছা মানে আমি কি যতই সময় না নিতে চাই কিন্তু শুধু অ্যান্সার বলে তো তোমার আলটিমেটলি লাভ নাই এই বিশ্লেষণ গুলো আমার দরকার আছে আমার মনে হয় কি এইটা তো আমার সরাসরি আসবে বা এটা আমি বলতেছি না আমার এই রকম জিনিসগুলো আসবে যেন নাকি আমার একটু ঝালাই হয়ে যায় তো এই ঝালাই হওয়াটা একটু দরকার আছে হ্যাঁ ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি কি বলছে বলো তো ভাইয়া এ একটা ভেক্টর দেওয়া আছে বি একটা ভেক্টর দিয়ে বলছে বি বরাবর এর অভিক্ষেপ কত হ্যাঁ এটা যদিও বুয়েটের প্রশ্ন কিন্তু এই টাইপ জিনিসগুলো ইম্পর্টেন্ট ওকে ওই সোনালি তাহলে তুই ভুল করছিস কথা ভাইয়া তাহলে তোমার কথা ভুল হইছে আচ্ছা এটা বোঝা যাচ্ছে এই তুমি যে অনুপাতের কথা বলছো সোনালি ওইটা সমান্তরালের ক্ষেত্রে এখানে কি তোমার সমান্তরালের কথা বলছিল সমান্তরালের কথা বলে নাই গাধা কথা কার এই গাধা মানে কিন্তু ভালো আজকে গাধা দিবস আমি স্টুডেন্টকে গাধা বলে গালি দেই আজকে তোমাদের দিবস আর গাধা মানে হচ্ছে ভালো হ্যাঁ ওকে আচ্ছা এইখানে আমরা একটু দেখি আচ্ছা কি বলছে ভাইয়া বলছে মনে রাখবা যার অভিক্ষেপ তার যার অভিক্ষেপ তার কস্তিটা এটা আমরা সবাই জানি যে ভাইয়া যার অভিক্ষেপ তার কস্থিটা হ্যাঁ এই তথ্য দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে কি বলছে এর অভিক্ষেপ তার মানে এর অভিক্ষেপ মানে কি এ কস্থিটা এ কস্থিটা সমান কি বলতো a dot b divided by কি ভাইয়া বলতো modulus of b বুঝতে পারছিস এইটা আমাদের মনে রাখবে যে যার অভিক্ষেপ তার কস্থিটা কি বলতো যার অভিক্ষেপ তার কস্থিটা হ্যাঁ যার বরাবর তাকে দিয়ে ভাগ হ্যাঁ তুমি এভাবে মনে রাখতে পারো যে যার অভিক্ষেপ তার কস্থিটা তার মানে এর অভিক্ষেপ এর কস্থিটা বুঝতে পারছো আচ্ছা তার মানে এখান থেকে আমরা ইজিলি সলভ করতে পারবো বাকি পার্টটা যে কি বলছে ভাই বলতো a dot কত আসছে তার মানে 6 দুগুণা 12 12 6 প্লাস টু ডিভাইডেড বাই বি এর মান কত বিয়ের মান আসতে কত আলটিমেটলি যদি আমরা এখানে কাজ করে দেখি তাহলে কত আসবে বলতো থার্টি সিক্স প্লাস নাইন প্লাস ফোর আলটিমেটলি এখানে আমরা যদি যোগ করি চোদ্দ থেকে ছয় দে আট আর এখানে কত ছত্রিশ এখানে হচ্ছে কত তোমার তেরো তার মানে আলটিমেটলি কত রুট ফোরটিন মানে কত সেভেন এইট ভাগ সেভেন বুঝতে পারছি সবাই বুঝতে পারছি সবাই কিনা বলতো এইট ভাগ সেভেন তার মানে এইট ভাগ সেভেন আমার কি প্রথম অ্যান্সারটাই ক্লিয়ার তা মানে আমরা উপাংশ অভিক্ষেপ থেকে আসলে অবশ্যই পারবো ওকে আচ্ছা সোনালি নুরি আচ্ছা ঈশা মোখলেসুর রোমান ওকে সুজন তানজিলা নুরি মিতি সুজন আচ্ছা শেখ সাবিনা ওকে সুমাইয়া রহমান মোটামুটি আপনারা সবাই বলছেন থ্যাংক ইউ আচ্ছা জাস্ট একটা লাইন মনে রাখবেন যে যার অভিক্ষেপ তার cos theta যার অভিক্ষেপ তার cos theta আমরা এই লাইন দিয়ে ম্যাথগুলো কি সলভ করতে পারবো হ্যাঁ আমরা একটু পরের প্রশ্ন দেখে আসি ওকে এই প্রশ্নটা সবাই একটু সলভ করে ফেলেন তো কত আসবে বলেন তো দেখি এই প্রশ্নটা সবাই একটু সলভ করে ফেলেন তো এই কত আসবে आंसर বলেন বলছে p দেওয়া আছে q দেওয়া আছে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল আচ্ছা আমি ক্ষেত্রফল জিনিসটা একটু ক্লিয়ার করি ক্ষেত্রফল জিনিসটা একটু ক্লিয়ার করি আমাদের যদি বলে ত্রিভুজ হ্যাঁ যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল বা যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফল। হ্যাঁ সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে তাহলে আমরা দুইটা জিনিস এখানে দেখবো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এভাবে ক্লিয়ার করব। যে যদি দেয় যে বাহু দ্বারা এটা অবশ্যই বাহু দ্বারা থাকবে তা মানে এর ক্ষেত্রফলটা হবে হাফ b হ্যাঁ হাফ b ঠিক আছে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রে আমরা দুইটা কেস চিন্তা করব যদি কর্ণ দ্বারা বলে হ্যাঁ যদি কর্ণ দ্বারা বলে অথবা কি বলে যদি বাহু দ্বারা বলে হ্যাঁ যদি বাহু দ্বারা বলে ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে মনে রাখবেন যদি ভাইয়া কি বলে আপনার কর্ণ দ্বারা বলে তাহলে ক্ষেত্রফলটা হবে হাফ এ ক্রস বি এ ক্রস বি মডুলাস আর যদি আপনার বাহু দ্বারা বলে তাহলে ক্ষেত্রফলটা হবে শুধু এ ক্রস বি ক্লিয়ার শুধু এ ক্রস বি তো এর বাইরে মোটামুটি আর আপনারা কি ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসবে না হ্যাঁ আচ্ছা তো আলটিমেটলি তাহলে আলটিমেটলি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে আচ্ছা এ ক্রস বি আমরা কিভাবে বের করি নির্ণায়কের সাহায্যে তাই না তার মানে এখানে আলটিমেটলি পি ক্রস কিউ কত আসতেছে বলেন তো একটু সবাই তো আমি যদি পি ক্রস কিউ চিন্তা করি পি ক্রস কিউ চিন্তা করি তাহলে মানে আলটিমেটলি আমার আসতেছে এই জায়গাটা আপনাকে একটু দ্রুত চিন্তা করতেই হবে কিছু করার নাই বড় ম্যাথ আইজেকে আচ্ছা তার মানে আলটিমেটলি ফোর 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 আর এখানে কত থ্রি টু টু তো এইটা কাজ করলে আপনার মোটামুটি অ্যান্সারটা কি চলে আসবে হ্যাঁ আচ্ছা দেখি কার কি আসে আচ্ছা তো এগুলো আপনারা একটু তুলে নেবেন এখানে যদি আমি বলি আই এখানে একটা জিনিস দেখেন তো যখন আমি আই নিয়ে কাজ করব তখন এইটা আর এইটা বাদ এইটা গুণন মাইনাস এইটা তাই না তাহলে আলটিমেটলি যখন দিয়ে আমি কাজ করি তার মানে চার দুগুণে এইট মাইনাস নিয়ে যদি আমি কাজ করি তখন তখন আর এইটা বাদ কত চার এইট মাইনাস তিন চাই বারো প্লাস যদি আমি কে নিয়ে কাজ করি কে নিয়ে কাজ করি এইটা আর এইটা বাদ তখন আপনার কত আসতেছে আহ চার দুগুণা আট মাইনাস তিন চারা কত বারো হ্যাঁ তো এইটা কাটাকাটি করলে আপনাকে চলে আসবে ক্লিয়ার তো আশা করি সবাই পারবেন ওকে টু রুট টু সবাই বলছে টু রুট টু আমিও আর ডিটেলস করলাম না বাকিটুকু আপনি অবশ্যই পারা উচিত হ্যাঁ টু রুট টু ক্লিয়ার তার মানে ভাইয়া ক্ষেত্রফলের পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাকে দেখতে হবে ত্রিভুজের ক্ষেত্রে বলছে নাকি সামান্তরিকের ক্ষেত্রফল বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বলছে কর্ণ দ্বারা নাকি বাহু দ্বারা হ্যাঁ তো এই প্রশ্নগুলো একটু কি কনসাস থেকে আপনাকে কোশ্চেনটা সলভ করতে পারবেন ক্লিয়ার ওকে হ্যাঁ ডি হবে আচ্ছা আপনি বাকিটুকু নিজের মতো করে ক্যালকুলেশন করে নিবেন ওই যে আর আমি ডিটেইলসে গেলাম না হ্যাঁ ওকে আপনার আমি মনে করি আপনি ওটা পারবেন ওকে তো আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি হ্যাঁ আমরা প্রায় শেষের দিকেই আসি ভেক্টর ক্যালকুলাসে চলে আসছি আর এই ম্যাটা খুবই সুন্দর অনেকেই এখানে কি করে অনেকেই বলে যে ভাই ভেক্টর ক্যালকুলাস থেকে কি কৃষিতে প্রশ্ন আসবে ভাই আসবে অনেকগুলো প্রশ্ন আসছিল দেখেন কৃষিতে সিলেট এখানে আসছিল আঠারো উনিশে ভেক্টর ক্যালকুলাস থেকে একটা প্রশ্ন কি বলছিল বলছিল যে একটা ভেক্টর দেওয়া আছে বলছে এত বিন্দুতে ডেল ডট এ এর মান কত তার মানে কি বলছে ডাইভারজেন্স এর মান কত সবাই একটু সলভ করেন দেখি এই প্রশ্নটা সবাই একটু সলভ করেন ডাইভারজেন্স এর মান কত সবাই একটু সলভ করেন ডাইভারজেন্স এর মান কত আচ্ছা কেউ কি অ্যান্সার করতে পারতেছে না আচ্ছা আমরা এটা একটু দেখি কি বলছে এ দেওয়া আছে এত বিন্দুতে ডাইভার্জেন্স তার মানে কি ভাই আমার ডেল ডট এ বের করতে হবে এইটা আমার কত ডিডি এক্স অফ আই প্লাস ডিডি ওয়াই অফ এইটা ইন্টু আমার কত দেওয়া আছে তাই তো আচ্ছা এটা খুবই সহজ জিনিস জাস্ট আমরা কি করবো আমরা মনে রাখবো যে আই এর সাথে আই এইটা জে এর সাথে যে কে এর সাথে কে মিলাবো আর কিচ্ছু না দেখো তার মানে আলটিমেটলি আমার কত আসতেছে আমি একটা করব বাকিটা আপনি করবেন ডি এক্স অফ থ্রি এক্স ওয়াই জেড থ্রি এক্স ওয়াই জেড আছে তার মানে আলটিমেটলি আমার এক্স এক্স কাটা যাবে বাকিটা তার মানে কি থ্রি ওয়াই জেড বাকিটা আপনি যদি করেন তাহলে কি জাস্ট বের করে এইখানে কি জাস্ট বিন্দু বসাই দিবেন কত ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বিন্দু বসাই দিলে কি আপনার অ্যানসারটা চলে আসবে সবাই বুঝতে পারছেন এই টাইপটা আসলে পারবেন আচ্ছা হ্যাঁ এক্সাম লিঙ্ক আমরা এক্সামও চালু করব সমস্যা নেই আচ্ছা আপনি এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা যদি আপনি ভ্যালুগুলো বসাই দেন তাহলে আপনার অ্যানসারটা আসবে জিরো অ্যানসারটা আসবে জিরো আচ্ছা ডাইভারজেন্সের মান জিরো যদি আসে তখন সেটাকে আমরা কি বলি বলতো তখন এটাকে আমরা বলি সলি নয় ডাল কি বলি সলি নয় ডাল হ্যাঁ সলি নয় ডাল এটা কিন্তু আমরা তখন সলি নয় বলি ঠিক আছে তার মানে এখান থেকে আমরা কি ডাইভারজেন্সের মানটা শূন্য আসবে এই সবাই বুঝতে পারছি ভাইয়া ওকে হ্যাঁ এইটা কিন্তু ইজি ছিল সবাই এই টাইপ জিনিসগুলোর জন্য আপনার কি পারা উচিত হ্যাঁ সলিনয়েডাল হবে তো এখান থেকে যদি ডাইভারজেন্স জিরো হয় সলিনয়েডাল হবে কার্ল জিরো হলে কি হবে না হবে এই টাইপের জিনিসগুলো কিন্তু প্রায় চলে আসে আপনি একটু পরের প্রশ্নটা দেখে আসি হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে যে অবস্থান ভেক্টর আর দেওয়া আছে এর ডাইভার্জেন্সের মান কত এর ডাইভার্জেন্সের মান কত সবাই একটু বের করেন তো আর দিয়ে বলছে ডাইভার্জেন্সের মান কত আচ্ছা আর এখানে আচ্ছা দেখেন যে আর দিয়ে বলছে ডাইভারজেন্স মান কত তার মানে আলটিমেটলি আমার ডাইভারজেন্স কি হবে ডেল ডট আর তার মানে আলটিমেটলি কত হবে যে ওই যে ডিডি এক্স অফ আই তার মানে আলটিমেটলি আমি যদি একবারই লিখি ডিডি এক্স অফ থ্রি এক্স প্লাস ডিডি ওয়াই অফ মাইনাস টু ওয়াই প্লাস ডিডি জেড অফ ফোর জেড তাই না এতটুকু আমরা একবারই দেখে বলে দিতে পারবো আমরা একবারই এই লেন্ডটা করা শিখবো একবারই এই লেন্ডটা করা শিখবো তাহলে আপনাদের কি আর কোনো ভুল হবে না তার মানে আলটিমেটলি এখানে কত আসছে 3 minus 2 প্লাস কত যদি করি কত আসতেছে 4 তার মানে আলটিমেটলি 7 minus 2 তার মানে কত 5 বুঝতে পারছি সবাই তার মানে এই টাইপের প্রবলেমগুলো আসলে আমরা পারবো দেখো তো খুব বেশি কঠিন কি খুব বেশি কিন্তু কঠিন না একবারই आंसर করা যায় বুঝতে পারছেন ওকে মেহেদী সামি রোমান ইশা ওকে মেহরাব কাউসার সামি নুরি আচ্ছা হ্যাঁ সবাই বলছে তার মানে এই লাইনটা তোমাকে কি এই লাইনে আসা শিখতে হবে তাহলে কি তুমি দ্রুত করতে পারবা ক্লিয়ার ওকে হ্যাঁ শখ বলছে এত কারেক্ট ওকে ঠিক আছে ভাইয়া আমরা একটু পরে প্রশ্নটা দেখে আসি হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন আচ্ছা দেখো এটা হচ্ছে বৃষ্টি সাঁতার ম্যাথ থেকে হ্যাঁ আচ্ছা বৃষ্টি এবং সাঁতার ম্যাথ থেকে বলছে একজন মোটর সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে কত বেগে চললে বৃষ্টির তার গায়ে এত ডিগ্রি পড়বে আচ্ছা এখানে আমরা সবাই মনে রাখবো যে আমরা জানি টেন ইকুয়াল টু ডিরেক্ট মানুষের বেগ মানুষের বেগ বাই বৃষ্টির বেগ হ্যাঁ বৃষ্টির বেগ ঠিক আছে বৃষ্টির বেগ আচ্ছা এখানে তোমার একটা কথা ক্লিয়ার থাকতে হবে এই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা কথা ক্লিয়ার রাখবে এই থিটাটা অবশ্যই উলম্বের সাথে কোন হ্যাঁ এটা অবশ্যই উলম্বের সাথে কোন এটা অবশ্যই কি উলম্বের সাথে কোন এই থিটাটা উলম্বের সাথে বাকি বৃষ্টির সাথে কোন ঠিক আছে তো এটা অনেকে আসলে আচ্ছা ও বায়েত সে আমাদের জিকের টিচার হ্যাঁ সেও আমাদের ফিজিক্স শিখতেছে আচ্ছা ঠিক আছে তাকেও আমরা ফিজিক্সের ক্লাসে স্বাগতম জানাই ওবায়েদ সে জি কে অনেক ভালো পড়ায় জি কে অনেক ভালো বুঝে তার কনসেপ্ট অনেক ভালো সে জি জন্য খুব সুন্দর লেখে হ্যাঁ ওকে আচ্ছা তো এখান থেকে আমরা যে জিনিসটা চাইছে বলছে কি চাইছে ভাই বলতো তো আমার চাইছে কি ওই যে সাইকেল আরোহীর বেগ কত তাহলে আলটিমেটলি আমার মানুষের বেগটা কত আসবে বলতো যে বৃষ্টির বেগ ভি রেইন ইন্টু কি টেন থিটা জাস্ট এইটাই হচ্ছে আমার কি ভি ম্যান হ্যাঁ মানুষের বেগ ক্লিয়ার তো এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারি যে ভি রেইনটা কত ছিল আমাদের কত ছিল রে ভাইয়া ছিল কত সিক্স টেন ফোর্টি ফাইভ ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত বলো তো এই টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান তাই না টেন ফাইভ ডিগ্রি মান ওয়ান তার মানে কি সিক্স মিটার পার সেকেন্ড তার মানে এই জায়গাটা আমি কি ইজিলি বের করতে পারবো ওকে তো এই জায়গা থেকে তোমার কি মানুষের বেগও বের করতে বলতে পারে গাড়ির বেগও বের করতে পারে অথবা কি অনেক সময় থিটাটাও বের করতে পারে আচ্ছা যদি বলে অনুভূমিকের সাথে কত আচ্ছা তাহলে যদি বলে অনুভূমিকের সাথে কোন এখান থেকে আমরা যদি বলে অনুভূমিকের সাথে কোন হ্যাঁ এটা ইম্পর্টেন্ট একটু অনুভূমিকের সাথে কোন সাথে কোনটা কত হবে তখন তোমার অনুভূমিকের সাথে কোন হবে 90 মাইনাস থিটা যদি তুমি 90 মাইনাস থিটা করো তখন কি তুমি অনুভূমিকের সাথে কোন বের করতে পারবা ওকে ওকে মোটামুটি সোনালি উলম্বের সাথে কোন হ্যাঁ আচ্ছা আচ্ছা শর্ট সিলেবাসেই হবে এক্সাম আফরিন ওকে আমরা মোটামুটি সবার অ্যান্সার পেয়ে গেছি আমরা একটু পরের প্রশ্নে চলে যাই হ্যাঁ ওকে আমরা প্রায় শেষের দিকে আসি বলছি কোন একটি নদীতে একটি নৌকা স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে এত ঘন্টায় এত মাইল এবং প্রতিকূলে ঘন্টায় এত মাইল নৌকাটি কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছাবে তার মানে ঘটনাটা এরকম তুমি কোন দিকে চালাবা আলফা কত হলে তোমার তুমি তোমারে ডিগ্রিতে পৌঁছাবা তুমি কি ডিগ্রিতে পৌঁছাবা এই আলফা এর ভ্যালুটা তোমার কি বের করতে বলছে হ্যাঁ আমরা কি কনসেপ্ট বুঝতে পারছি ভাইয়া আচ্ছা আমরা কি কনসেপ্ট বুঝতে পারছি যে তুমি কোন দিকে চালালে মানে আলফা কত হলে তুমি ডিরেক্ট নব্বই ডিগ্রি আঙলে পৌঁছাবা বুঝতে পারছো আচ্ছা এখানে তোমার তাহলে আমি এই জিনিসটাকে এই কনসেপ্টটাকে আমরা বলি কি ন্যূনতম দূরত্ব মনে পড়ে ন্যূনতম দূরত্ব এই কনসেপ্টটাকে বলি কি আমরা ন্যূনতম দূরত্ব আচ্ছা ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা সবাই জানি আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউভাগ ভি এটা আমরা সবাই জানি না কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি কিন্তু এখানে তোমার একটা ঘটনা ঘটাইছে কি ঘটনা ঘটনাটা হচ্ছে তোমার ইউ ভি ডিরেক্ট দেওয়া নাই তোমার দেওয়া আছে ভি প্লাস ইউ ইকুয়াল টু টোয়েন্টি ফোর আর কি দেওয়া আছে ভাইয়া ভি মাইনাস ইউ দেওয়া আছে কত ভাইয়া বলো তো ভি মাইনাস ইউ দেওয়া আছে কত ফোর এই জায়গা থেকে তুমি ভি আর টা বের করে আনতে হবে বুঝতে পারছো ভি আর টা বের করে আনতে হবে কারণ এই জিনিসগুলো কি তোমার অনুকূলে এটা আছে কি অনুকূলে এটা হচ্ছে অনুকূলে আর এটা হচ্ছে কি তোমার প্রতিকূলে প্রতিকূলে ঠিক আছে তবে তুমি যদি কেস বুঝতে পারো তোমার জন্য কি ম্যাথ কঠিন নয় ক্লিয়ার সবাই বুঝতে পারছেন সবাই একটু বলবেন এই জনগণ সবাই বুঝতে পারছেন আচ্ছা তো সবাই বুঝতে পারছেন আশা করি তো এখান থেকে আপনি যদি ভিটা বের করেন যোগ বিয়োগ করে আর ইউটা বের করেন তাহলে কি আপনার মোটামুটি ম্যানটা কি চলে আসবে হ্যাঁ ওকে এই একশো বিশ না আচ্ছা এই মানটা বাকিটা আপনার কাছে আপনাকে অবশ্যই এটা কি সলভ করে নিতে হবে এই অ্যান্সারটা আসবে এইটা হ্যাঁ টা আসবে আপনার 135 হ্যাঁ আন্সারটা আসবে আপনার কি 135 বাকি দুটোও অবশ্যই আপনি কি করে নেবেন হ্যাঁ জাস্ট আমি আপনাকে কি কেসটা চিন্তা করাইলাম যে আপনি কি কেসে এটা কি চিন্তা করবেন হ্যাঁ জাস্ট ইউ ভাগ বি এখান থেকে ইউ ভি বের করবেন বসাই দিবেন ম্যাথ কি হয়ে যাবে আচ্ছা এই জিনিসগুলো একটু দেখো তো এগারো বারোর প্রশ্ন তার মানে এইখানে কি এখন তোমার জিনিসগুলো আরো সহজ করে দেওয়া থাকবে যেহেতু তোমার কি ক্যালকুলেটর নাই হ্যাঁ ওকে এই যে তার মানে আলটিমেটলি কত আসতেছে বলো তো তোমার এটা আসতেছে 14 এটা কি 10 তার মানে আলটিমেটলি कॉस इनवर्स

ওয়ান টোয়েন্টি ডিগ্রি হইতে চাই তার মানে কি আসতে হবে কস ইনভার্স মাইনাস হাফ আসতে হবে তাই না আর যদি থার্টি ডিগ্রি হইতে চায় কস ইনভার্স রুট থ্রি ভাগ টু আসতে হবে তাহলে এগুলো একটাও আসছে তার মানে আসছে কি তোমার টেন ভাগ ফোরটিন তার মানে আলটিমেটলি কি হবে ওয়ান থার্টি ফাইভ ছাড়া কোনো উপায় নেই বুঝতে পারছো একটু বুদ্ধি খাটাইলেই শ্বশুর বাড়ি যাওয়া যায় হ্যাঁ একটু বুদ্ধি খাটাইলেই শ্বশুর বাড়ি যাওয়া যায় তাই তো ওকে তো আশা করি এই বুদ্ধিটা আপনি খাটাইতে পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি হ্যাঁ এইটা খুবই সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা একটু সলভ করেন তো সবাই সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন দেখি কত আসে সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন তো রে দ্রুত লন রোলারের কনসেপ্টটা ইম্পর্টেন্ট হ্যাঁ লন রোলার থেকে প্রশ্ন আসে লন রোলারের কনসেপ্টটা ইম্পর্টেন্ট হ্যাঁ ওকে আচ্ছা আর আপনারা একটু পোস্ট শেয়ার করবেন রিয়াক্ট কমেন্ট তো করেন না আমরা তো বুঝতে পারি না যে ভাইয়া যে আসলে কি আপনারা আপনারা আমাদের সাথে আসেন কি নাই আচ্ছা এটা হোসেন ভাইয়ের ডায়লগ হ্যাঁ বুদ্ধি থাকলে শ্বশুরবাড়ি যাওয়া যায় ওকে আচ্ছা আপনাদের যাইতে হবে না আপনার পড়াশোনা করেন তাহলেই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ভাইয়া একটু দেখি বলেন তো একটা লন রোলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে এত এত বল করা হয়েছে আচ্ছা আমরা যদি দেখি যদি টানার ক্ষেত্রে কি হয় টানার ক্ষেত্রে আমরা আপাত ওজন যেটা পাই যে ডাব্লু ধরে নিলাম W1 ওয়ান সেটা আমরা কত পাই এম জি মাইনাস এফ এটা আমরা পাই আমরা জানি ঠেলার ক্ষেত্রে কি পাই ঠেলার ক্ষেত্রে আমরা কি পাই ডাব্লু যেটা পাই এম জি প্লাস এফ সাইন আচ্ছা দুইটা যদি আমার একসাথে ঘটায় যদি একসাথে ঘটায় তার মানে ডেল ডাব্লুটা হচ্ছে বুঝতে পারছো আচ্ছা এখানে একটা বিষয় ক্লিয়ার করে নেই যদি টানা ঠালা একসাথে ঘটে তাহলে ওজনের তারতম্যটা হবে বুঝতে পারছেন সবাই আচ্ছা কি হবে বলেন তো হ্যাঁ মুশফিক এই কথাটা আমি ক্লাসে শুরুতেই বলছি যে ভাইয়া এখান থেকে আপনি সরাসরি প্রশ্ন কমন পাবেন না কিন্তু এই যে আমার আলোচনাগুলো থেকে এই টাইপ থেকে আপনি কমন পাবেন ইনশাআল্লাহ এতটুকু ভরসা করতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা

ওকে আশা করি আপনি বুঝতে পারছেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা ফাইনাল কথা বলি দেখেন ভাইয়া আমি মোটামুটি এখানে কয়েকটা প্রশ্ন সলভ করেছি টাইপ প্রশ্ন সলভ করেছি এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এই টাইপগুলো পরে কতটুকু বুঝলেন আপনার মাথা থেকে কতটুকু কাজ করতে হবে এই কারণে আপনাকে কি করতে হবে ভাইয়া এই মাস্ট এটা হচ্ছে এই বই থেকে অবশ্যই নেটওয়ার্ক থেকে আপনি অবশ্যই এই জায়গা থেকে পুরোটাই ডিটেলস আপনাকে পড়তেই হবে ঠিক আছে তাহলে আপনার মূল কাজটা হচ্ছে আপনি ক্লাস করবেন ক্লাস করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ আপনি ক্লাস করবেন ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হচ্ছে আপনি অবশ্যই নেটওয়ার্ক পড়বেন অবশ্যই মাস্ট নেটওয়ার্ক পড়বেন মাস্ট নেটওয়ার্ক পড়তেই হবে আপনার থার্ড কাজ হচ্ছে আপনি অবশ্যই एग्जाम দিবেন অবশ্যই एग्जाम দিতে হবে এর জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি মডেল টেস্ট সলভ করবেন হ্যাঁ एग्जामের মেইন উপায় আপনি মডেল টেস্ট করবেন হ্যাঁ মডেল টেস্ট হ্যাঁ মডেল টেস্ট সলভ করবেন আপনি যদি কোনো ভাবে যদি এই জায়গাটা স্কিপ করেন বলতে আপনি যদি বই না পড়েন তাহলে কিন্তু ভাইয়া হবে না বুঝতে পারছেন ভাই সহজ কথা এটা যে দেখো তোমরা এই কয়েকদিনের জন্য গাফিলতি করার দরকার নাই ভাইয়া গাফিলতি করে কি লাভ তুমি যদি একটু একটু সতর্ক হও যদি করে তোমার চান্স হয় তাহলে সেটা কি অবশ্যই ভালো না অবশ্যই ভালো হ্যাঁ তো এই জন্যে আপনাকে অবশ্যই ভাইয়া বই পড়তে হবে বই পড়তেই হবে হ্যাঁ বই পড়তেই হবে আপনি যদি বই না পড়েন তাহলে কিন্তু হবে না হ্যাঁ বই পড়তেই হবে ক্লিয়ার তো আশা করি আপনার সবাই কি আচ্ছা মূল বই ছাড়া শুধু নেটওয়ার্ক পড়লে হবে কিনা এখন আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া নেটওয়ার্ক বইটা হচ্ছে কমপ্লিট বই হ্যাঁ এগ্রির জন্য আপনার যতটুকু দরকার পুরোটাই দেওয়া আছে এখন আপনি নেটওয়ার্ক পড়তে গিয়ে আপনি এক জায়গাটা হয়তো আপনি বুঝতে পারছেন না একবারই আপনার কোনো বেসিক নাই তাহলে আপনাকে কি করতে হবে দেন আপনি মূল বইয়ে যাবেন ঠিক আছে কিন্তু আপনাকে একটা বই ক্লিয়ার রাখতে হবে এই কারণে এই বইটা আপনি কি কমপ্লিট করতে হবে আপনাকে অবশ্যই নেটওয়ার্কটা কি আপনি কমপ্লিট করবেন এইটা কমপ্লিট করলেই ইনশাল্লাহ আপনি কি এই এইটা যদি আপনি a to z একবার বুঝে বুঝে কমপ্লিট করেন একবার রিভিউ শেষ করেন পরীক্ষার আগে একবার সামারি করে যান ইনশাল্লাহ আপনি কমন পাবেন এটা sure ভাইয়া হ্যাঁ আচ্ছা মোটামুটি অনেকের কাছে আছে এটা আসলে থাকতে হবে হ্যাঁ যে বেসিক গ্যাপ আছে এগুলা আমরা মোটামুটি গুচ্ছ করছে ডিটেলস পড়াইছিলাম তো ওগুলো একটু দেখতে হবে অথবা আমাদের এম এসএস কোর্স চলতেছে যাদের বেসিক গ্যাপ আছে তারা কি এম কোর্সটাও করতে পারেন সমস্যা নাই হ্যাঁ ওকে আমরা একটু এই জিনিসগুলো এরপরে আমরা একটু ভৌত জগৎ নিয়ে কথা বলবো ওকে আমরা শেষের দিকে আসি এই চ্যাপ্টার বেশি না যে ভৌত জগতের পরিমাপ এই চ্যাপ্টারটা অনেকের খুব একটা পড়া নাই আমরা এই জায়গাটা একটু দেখে আসি ক্লিয়ার ওকে আচ্ছা এক্সাম কবে থেকে হবে এক্সামও হবে ইনশাল্লাহ সমস্যা নাই আমরা এই চ্যাপ্টারটা একটু দ্রুত শেষ করে দিই আচ্ছা এই জায়গাতে তুমি কি করতে হবে তুমি জাস্ট কয়েকটা জিনিস এইখানে তুমি জাস্ট কি পড়বা আচ্ছা আমি পরে এইটাতে বুঝাই আচ্ছা এইখানে দেখো এই চ্যাপ্টারটাতে আমি যদি ভৌত জগতে চ্যাপ্টার আউটলাইনসটা একটু চিন্তা করি হুম যদি চ্যাপ্টার আউটলাইনসটা একটু চিন্তা করি তাহলে একটু দেখেন আচ্ছা আপনি বিভিন্ন একক এবং মাত্রা এটা আপনার ফিজিক্সের ক্ষেত্রে আপনার কি মাথায় রাখতেই হবে কোনো উপায় নেই এটা আপনাকে রাখতেই হবে আচ্ছা এইখানে দেখেন পরিমাপক যন্ত্রে ত্রুটি এই জায়গা থেকে আপনি বিশেষ করে দেখবেন যেটা হচ্ছে কি বলেন তো এই জায়গা থেকে ভার্নিয়ার ধ্রুবক হ্যাঁ ভার্নিয়ার ধ্রুবক ঠিক আছে এইটা দেখবেন খুব ভালো করে ভারণিয়া ধ্রুবক দেখবেন আর আরেকটা হচ্ছে আচ্ছা তার মানে এই জায়গা থেকে দুইটা টপিকস আপনাকে পড়তে হবে এই যে ধ্রুবক রিলেটেড পড়াশোনাগুলো আর বিভিন্ন ত্রুটি পরিমাপের এই জায়গায় আপনি দেখবেন যে যত প্রকার ত্রুটি আছে আয়তন ত্রুটি ব্যাসার্ধ ত্রুটি ক্ষেত্রফল ত্রুটি তো এই সবগুলো জিনিসে কি আপনাকে ভালোভাবে পড়তে হবে ইনশাল্লাহ হ্যাঁ এরপর মৌলিক কিছু তথ্য এবং সূচক মাত্রা থেকে মোটামুটি কি প্রশ্ন চলে আসে তো আশা করি এগুলো আপনার জন্য কি কঠিন হবে না আমরা একটু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সলভ করে আসি একটু দেখি কি কি প্রবলেম গুলো আমাদের আসে আমরা কিভাবে সলভ করব আচ্ছা আমরা একটু এই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন দেখে আসি আচ্ছা দেখেন তো প্রথম প্রশ্নটা কি বলছে কোনটি মৌলিক একক নয় হ্যাঁ এটা কি আপনার জানার বাইরে বলেন তো কোনটা মৌলিক একক নয় হুম বলেন তো মৌলিক একক কি বলেন তো সাতটা কিন্তু আবার কোন বইয়ে নয়টা আছে হ্যাঁ তাহলে আমরা সাতটাও জানবো নয়টাও জানবো কিন্তু দেখেন তো এখানে কি তরিত বিভব কি আমার মৌলিক একক তরিত বিভব এটা কিন্তু আমার মৌলিক একক নয় বুঝতে পারছি এই সবাই একটু রেসপন্স করেন হ্যাঁ সি সবাই রেসপন্স করেন তরিত বিভাগ কিন্তু আমার কি মৌলিক একক নয় ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি আচ্ছা ওরে বাপরে আচ্ছা অনেক বড় একটা কোশ্চেন বলছে বেগ, তরণ বল কাজ ক্ষমতা শক্তি এগুলার মাত্রা যথাক্রমে এটা আপনার এইচ হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা আপনি বাসায় বের করে দেখবেন যে এদের মাত্রা কত করে আসে হ্যাঁ এর মাত্রা কত করে আসে আপনি অবশ্যই কি বের করে দেখবেন ঠিক আছে মানে এই মাত্রাগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এর মাত্রাগুলো ইম্পর্টেন্ট আচ্ছা আপনারা সি বলছেন আচ্ছা বেগ, তরণ বল কাজ ক্ষমতা শক্তি ইয়াস সি আনসার হ্যাঁ সুন্দর সবাই খুব ভালোভাবে বলছেন ওকে তো সি হচ্ছে অ্যান্সার তার মানে এই জিনিসগুলো কি আপনার ভুল করা যাবে না এই হয়তো কি আমি ক্লাসে বলছি না যদি ভুল বলেন সেটা কনফিডেন্টলি ভুল হ্যাঁ সঠিক বলেন কনফিডেন্টলি বলবেন কোনো ইতস্থত থাকা যাবে না তার মধ্যে হ্যাঁ ওকে সি আমরা পরের প্রশ্নে চলে যাই আচ্ছা হ্যাঁ খুবই একটা সহজ প্রশ্ন খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন বাউতেও আসছিল এবং আচ্ছা এই প্রশ্ন একটু দেখবেন যে একটি মাপন যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবকের মান এত মিলিমিটার হলে ওই যন্ত্র তারা ন্যূনতম দৈর্ঘ্য নিখুঁত ভাবে মাপা যাবে কতটা আচ্ছা ন্যূনতম দৈর্ঘ্য মাপা যায় শুধুমাত্র ভার্নিয়ার ধ্রুবকের সমান হ্যাঁ ভার্নিয়ার ধ্রুবকের ধ্রুবকের মানের সমান হ্যাঁ মানের সমান তার মানে আমার ভার্নিয়ার ধ্রুবকের মান যত ঠিক ততটুকু পর্যন্তই সর্বনিম্ন ততটুকু পর্যন্তই আমি নিখুঁত মাপতে পারবো হ্যাঁ ততটুকু পর্যন্ত আমি নিখুঁত মাপতে পারবো এই তথ্যটা একটু ভালোভাবে মাথায় রাখতে পারবেন তার মানে আমার ভানিয়া ধ্রুবকের মান কত দেওয়া আছে বলেন তো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তার মানে আমি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো এখানে কিন্তু আমার সবকিছু দেখেন মিটারে দেওয়া আছে তার মানে এখানে আমাকে মিটারে করতে হবে তার মানে আলটিমেটলি মিলিমিটার থেকে যদি মিটারে যাই তার মানে কত টেন ইনভার্স থ্রি তার মানে আলটিমেটলি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু কত টেন ইনভার্স থ্রি মিটার তার মানে আলটিমেটলি আমার আসবে জিরো পয়েন্ট কয়টা জিরো তিনটা জিরো তিনটা জিরো ওয়ান হ্যাঁ জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান তার মানে আমার অ্যান্সার কি হবে বলেন তো সবাই অ্যান্সার হবে এ তাহলে আমি কথাটা বুঝছি সবাই অ্যান্সার এ হবে হ্যাঁ অ্যান্সার এ হবে যে আমার ভার্নিয়ার ধ্রুবকের মান যত আমরা ততটুকু নিখুঁতভাবে মাপতে পারবো ক্লিয়ার আচ্ছা ততটুকু নিখুঁত ভাবে মাপতে পারবো আচ্ছা আমাদের ইংলিশ টিচার সেও হচ্ছে আমাদের ফিজিক্স ক্লাস করে তো আসলে ভালো লাগে আচ্ছা আপনারা বুঝতে পারলেই আমার আসলে সার্থকতা এখানে আমি তৃপ্তি পাই পড়াইতে ভালো লাগে কালকে আমার পরীক্ষা আছে আজকে পর্যন্ত ক্লাস নিচ্ছি তো আসলে মেনলি এটা আসলে ভালোবাসা থেকে হ্যাঁ ভালো লাগা থেকেই ওকে আমরা একটু এই প্রশ্নটা দেখে আসি হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে একটা স্ক্রু গস থেকে সংখ্যা সূচক পার্ট এত পাওয়া গিয়েছে হ্যাঁ বলছে কোন উক্তিটি সত্য আচ্ছা এখানে বলছে সঠিক অশুদ্ধতা আংশিক অশুদ্ধতা আংশিক হার অনেক প্রশ্ন বলছে এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমরা সবসময় কি করি যে ত্রুটি হ্যাঁ এটা আমরা এভাবে বের করি যে ডেল আর ভাগ আর ইনটু হান্ড্রেড পার্সেন্ট ডেল আর ভাগ আর ইনটু কি হান্ড্রেড পার্সেন্ট তো আমরা এই জায়গা থেকেই বের করব যেহেতু কি সবগুলো পার্সেন্টেন্সে আছে তাহলে আলটিমেটলি কি হবে বলেন তো এখন এই মাত্র কিভাবে করবো একটু দেখেন তো আচ্ছা আমরা যদি এখান থেকে আচ্ছা দুই ঘর পরে দশমিক নিয়ে আসে এখানে দুই ঘর ঘর পরে দশমিক নিয়ে আসি তাহলে আমার থাকতেছে কত বলেন তো জিরো পয়েন্ট জিরো ফাইভ কি এখানে কি হান্ড্রেড না তার মানে এখান থেকে আলটিমেটলি আমরা এরকম যদি আরো গুণ করে দেই যদি উপরেরটা গুণ করে দেই তাহলে কত আসবে বলেন তো আচ্ছা দুইটা শূন্য তার মানে ফাইভ ডিভাইডেড বাই কত আসতেছে আমার আচ্ছা এখানে কত আসতেছে ফাইভ ডিভাইডেড বাই কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স হ্যাঁ এটা যদি আমরা কাটাকাটি করি আমরা আলটিমেটলি থ্রি পার্সেন্ট পাবো হ্যাঁ থ্রি পার্সেন্ট পাবো হ্যাঁ এক্সাম মে আপনি আমাদের ওয়েবসাইটে এক্সাম দিতে পারবে তাই না আচ্ছা আমাদের ওই যে ক্লাস আজকে যে ক্লাসটা হইলো এই ক্লাসটা পরের দিন এগারোটা থেকে আপনি দিতে পারেন আমাদের পেজ দেওয়া থাকবে হ্যাঁ পেজ গ্রুপে আপনি এই জিনিসগুলো অবশ্যই কি ফলো করবেন হ্যাঁ ওকে আমরা একটু পরে প্রশ্নটা দেখি এইটা জিনিসগুলো আপনার পাড়ার কথা হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন এটা বাউতে আর ছিল বাউতে আঠারো উনিশে আর ছিল এটা খুবই সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা আপনাকে পারতে হবে কি বলছে বলেন তো একটা বস্তুর ভর দেওয়া আছে একশো প্লাস মাইনাস টু পার্সেন্ট আয়তন দেওয়া আছে টেন প্লাস মাইনাস থ্রি পার্সেন্ট হলে ওই বস্তু শতকরা কত ঘনত্বের খুবই ইম্পর্টেন্ট দেখেন আমরা জানি রোক টু এম ভাগ ভি তাই না তার মানে ঘনত্বের শতকরা ত্রুটি ডেল রো বাই রো ইন্টু হান্ড্রেড এইটা হবে আমার ডেল এম ভাগ এম ডেল ভি ভাগ ভি এইটা এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এগলে পরীক্ষায় আসে আমার কত আসতেছে বলেন তো টু তাই তো আচ্ছা তার মানে আমার কি টু পার্সেন্ট আসতেছে আচ্ছা ভরের কত টু পার্সেন্ট তার মানে কি কত জিরো ভাগ একশো আচ্ছা প্লাস এখানে আসতেছে কত থ্রি পার্সেন্ট ভাগ কত টেন তো এই জায়গা থেকে আমরা একটু কি কাটাকাটি চিন্তা করব ঠিক আছে তো আশা করি এই জিনিসগুলো কি আপনার পারা উচিত পারতে হবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে যদি আমরা কাটাকাটি করি কত আসবে সবাই এটা একটু করেন তো আচ্ছা অথবা আমরা একবারই শুধু কি প্রান্তীয় ত্রুটিটা নিয়েই চিন্তা করতে পারি শুধু প্রান্তীয় ত্রুটি আমরা এই জায়গায় আর যাব না আমরা ডিরেক্ট একবারই বলবো যে এর ত্রুটি হচ্ছে কি টু আর এর টুটি হচ্ছে কি 3% তাহলে 2 ইনটু 3 করলে আমাদের কি টুটি আসবে 6% হ্যাঁ আমরা এইভাবে করব ঠিক আছে আচ্ছা চন্দন ভাই সারা দিন তাকে খুঁজতেছি সে এখন আসে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওকে আচ্ছা তার মানে এই জিনিসগুলো কি আমাদের পড়তে হবে হ্যাঁ তো এই জিনিসগুলো এখানে আচ্ছা প্লাস এখানে আলটিমেটলি প্লাস হবে হ্যাঁ তার মানে আলটিমেটলি কত 5% হ্যাঁ आंसर হবে সি आंसर সি হ্যাঁ তো এই জিনিসগুলো কি আপনাকে পড়তে হবে হ্যাঁ অর্থাৎ যে রাশিটা একাধিক রাশি থেকে আসে ওই রাশির ত্রুটির সমষ্টিটাই হচ্ছে কি মূল ত্রুটিটা ঠিক আছে ওই রাশির হচ্ছে কি কি মূল ত্রুটিটা কৃষিতে চান্স পাওয়ার করতে হবে আপনাকে রাখতে হবে এরপর নেটওয়ার্ক অবশ্যই পড়তে হবে এবং আপনাকে কি পর্যাপ্ত পরীক্ষা দিতে হবে এতটুকুই আর বেশি কিছু না আপনি জাস্ট রেগুলার করতে হবে হ্যাঁ যোগ করলে আলটিমেটলি হচ্ছে কত ফাইভ হয় হ্যাঁ আমরা পরে প্রশ্নটা দেখে আসি আচ্ছা বলছে কোন গোলকের ব্যাসার্ধ আর হলে আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধি হারের কত গুণ আচ্ছা বলেন তো গোলকের আয়তন কত রে আয়তন গোলকের আয়তন ভি কোলস টু ফোর বাই থ্রি পাই আর কিউব এটা আমরা সবাই জানি তাই তো আচ্ছা বলছে আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধি হারের কত গুণ তার মানে এইটাকে আমরা আলটিমেটলি এভাবে প্রকাশ করি জিডি আর অফ ভি হ্যাঁ আরের সাপেক্ষে আমরা কি আয়তন বৃদ্ধির হারটা কি আমরা আসলে অন্তরীকরণ করে বের করতে পারি তার মানে আলটিমেটলি জিডি আর অফ ফোর বাই থ্রি পাই আর কিউব এটা দিয়ে করলেই আলটিমেটলি কি আমাদের হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি আমাদের কি আসবে বলেন তো ফোর বাই থ্রি ইন্টু থ্রি পাই আর স্কোয়ার তার মানে আলটিমেটলি থ্রি থ্রি যদি কাটি কত ফোর পাই আর স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি মেইন ত্রুটিটা ঠিক আছে তার মানে ফোর পাই আর স্কোয়ার আলটিমেটলি এখানে আমাদের অ্যান্সারটা আসবে ডি হ্যাঁ অ্যান্সার আসবে ডি বুঝতে পারছি ওকে ডি আর সি না সিটা আসলে ওটা কালার করা আছে জাস্ট বলছি কি আয়তন বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধির হারের অনুপাত সেটা আলটিমেটলি আসবে আমাদের কি ফোর পাই আর স্কোয়ার তো এই জিনিসটা আমাদের কি পারতে হবে হ্যাঁ ওকে এটা হচ্ছে শেরে বাংলা একটা সুন্দর প্রশ্ন আমরা পরের প্রশ্নটা দেখে আসি ওই একই জিনিস বলছে বস্তুর ভর ও দ্রুতি পরিমাপে দুই পার্সেন্ট এবং তিন পার্সেন্ট ত্রুটি হলে আমার বলছি কি গতিশক্তি পরিমাপে ত্রুটি ত্রুটি কত গতিশক্তি পরিমাপে ত্রুটি কত তাহলে গতিশক্তি পরিমাপে কত ত্রুটি হবে সবাই একটু বলেন তো আচ্ছা খুব সহজে এটা বলা যাচ্ছে আচ্ছা তার মানে আমরা জানি ই কে সমান কত রে হাফ এম ভি স্কোয়ার তাই না তার মানে আলটিমেটলি গতিশক্তি পরিমাপে ত্রুটিটা হবে এরকম আমার ভর ত্রুটি প্লাস এই যে বেগ স্কোয়ার তার মানে এটাকে বলতে টু ইন্টু বেগ ত্রুটি

টাইপ রিপিট হবে তার মানে আপনাকে টাইপ বুঝতে হবে ফিজিক্সের ক্ষেত্রে ভাইয়া আপনি টাইপ বুঝতে পারলে ম্যাথ করতে পারবেন শুধু কি বিগত বছরের প্রশ্ন মুখস্থ করে দিয়ে ঢেলে আসবেন সেটা হবে না সেটা হয় না এজন্য ভাইয়া আপনাকে টাইপ বুঝতে হবে টাইপ বুঝতে হবে হ্যাঁ ওকে আমরা পরের প্রশ্ন দেখে আসি খুবই সুন্দর একটা প্রশ্ন এটা হচ্ছে আপনার এগ্রির প্রশ্ন একটা কি বলছে বলেন তো একটা সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে বলছে সিলিন্ডারের ব্যাস কত হলে এর আয়তন এত তার মানে সিলিন্ডারের আয়তন কত বলেন তো সিলিন্ডারের আয়তন আমরা জানি আহ ভি কল টু পাই আরএস স্কোয়ার এইচ হ্যাঁ তারমানে এর ভ্যালুটা কত দাওয়া আছে ভাইয়া বলেন তো ফোর মানে পাই আর স্কোয়ার এইচের মানটা কত দাও আছে ভাইয়া বলেন তো সাত ভাগ বাইশ সাত ভাগ বাইশ আচ্ছা পাই সমান আমরা কত লিখতে পারি বলেন তো ভাইয়া বাইশ ভাগ সাত লিখতে পারি না পাই কল একটু কি বাইশ ভাগ সাত তার মানে এবার যদি আমরা বসাই দিই পাই এর ভ্যালুটা এখানে আমি বসাই দিচ্ছি ২২ ভাগ সাত যদি বসাই দেই এবার আপনি কাটাকাটি করে নিজে লিখি আপনার ম্যাথটা হয়ে যাবে হ্যাঁ মানে সাত সাত কাটলেন বাইশ বাইশ কাটলেন মানে আলটিমেটলি কি আর ইকুয়াল টু রুট ফোর মানে কত টু তার মানে ব্যাস কত টু আর টু আর মানে কত ফোর টু আর মানে ফোর তার মানে অ্যান্সার কি আপনার ডি বুঝতে পারছেন সবাই ইয়াস সবাই বুঝতে পারছেন ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি খুবই সুন্দর একটা জিনিস এই টাইপগুলো খুবই পরীক্ষা আসে আপনার কি দেওয়া আছে ভাইয়া বলেন তো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে বলছি কি আয়তনের শতকরা ত্রুটি কত আয়তনের শতকরা ত্রুটি মনে রাখবেন আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে এরকম 3 ইনটু ডেল আর ভাগ আর ইনটু 100% হ্যাঁ যদি ক্ষেত্রফল বলতো তাহলে 2 যদি বলতো কি ক্ষেত্রফল যদি বলতো ক্ষেত্রফলের শতকরা ত্রুটি তখন আমরা বলতাম কি 2 ইনটু ডেল আর বাই আর ইনটু কি 100% হ্যাঁ তো এই জিনিসগুলো কি আপনাকে পারতে হবে তো এখানে যদি আমরা বসাই দেই থ্রি ইন্টু ডেল আর কত জিরো পয়েন্ট টু ভাগ টেন ইন্টু কি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তো এটা কি আপনার জন্য কি খুবই সহজ একটা জিনিস আশা করি কি আপনারা পারবেন ওকে ভালো থাকবেন সবাই আমি যে জিনিসগুলো সলভ করাইলাম অবশ্যই আপনি এই টাইপগুলো বোঝার ট্রাই করবেন বাসায় অবশ্যই অবশ্যই নেটওয়ার্ক থেকে কোয়েশ্চেন সলভ করবেন এক্সাম দিবেন নিজে দিবেন দিবেন দেন আমাদের হবে এই আশা করি আর কি খুব বেশি কিছু পড়তে হবে না তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আহ ভালোভাবে পড়বেন আর বাইরে সময় নষ্ট করার দরকার নাই আপনার গুছছে যে জায়গাগুলোতে ভুল করেছেন যেগুলো আপনার প্রবলেম ছিল সেগুলো ক্লিয়ার করেন মনে রাখবেন যে তোমার কি প্রবলেম সেটা তোমার চেয়ে অন্য কেউ ভালো জানে না তুমি এই যে দেখো অনেকগুলো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলা গুচ্ছে সব জায়গায় পরীক্ষা দিলা তুমি জানো তোমার ব্যর্থতার কারণ কি তোমাকে ভাইয়া তোমার ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করতে হবে এগুলো সলভ করতে হবে তো আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ সমস্যা নেই আপনারা আমাদেরকে সবসময় পাশে পাবেন আপনারা একটু ক্লাসগুলো রেগুলার করেন আর একটু বই পড়েন ভাই অবশ্যই বই পড়েন হ্যাঁ বই না পড়লে কিন্তু হবে না হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওকে Tschüss.